আরে আসুন দাদা আসুন আসুন এই বাবা একেবারে বসে গেলেন স্টিম চলুন চলুন এই নি দাদাকে দেখছি না তো গাড়িতে ও আরে ইয়া তিনটা স্পেশাল আর কিছু লাগবে না রে ওটা কোনো আসেনি বেরিয়ে পড়েছে এক্ষুনি এসে যাবে হুম হাম চলা চল কে দেবে তোর বাপ আরে দাদা ভুল হয়ে গেছে আসলে নতুন তো শিখে যাবে ঠিক করে বুঝিয়ে দেয় হ্যাঁ ওই দাদাকে চা দে নমস্কার এই রাজা চা শেষ না হওয়া পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকবি বুঝলি আসছি দে আমি আগে একটা চায়ের দোকানে কাজ করেছি দাদা দাদা একটা কাজ দাদা শুনুন না শুনুন না এর আগে কোথায় কাজ করতিস বললি চাল সাথে চাল সা চল রাজা বিল্লুকে টপকে দিয়েছে কোন বিল্লু কিল্লার বিল্লু চালসার ত্রাস যার নাম শুনলে লোকের গলা দিয়ে জল নামে না এই কি প্রথম শুরুটা ভালোই হয়েছে দলে নেওয়া যাবে আগে খেতে দে জয় তুই এখানেই দাঁড়া ঠিক আছে চল 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 হাই সাধু হাই অবাক হচ্ছিস ভাবছিস খবরটা পেলাম কি করে আসলাম তোরই লোক দল বদল করেছে এটা দেখ কষ্ট যেই করুক পয়সা যার কাছে থাকে তারই কথা বলে ভাগ শেষ মামলা শেষ চল দম আছে
আর এক রাউন্ড হতে পারে। এই চাবল রে। হ্যাঁ বলছি স্যার। মোমবাতিয়ান আরে সামলে, তোরা পালি যা, যা ভাগ, তুইও যা। অফিসার আমাকে ধরলে আমায় মেরে ফেলবে, সঙ্গে তোকেও। যা পালা পালা। ও আর আসবে না, আমি ওকে মেরে ফেলেছি। অসহায়ের ঢাল সে, আধারো রাতে বিভীষিকা খারাপের কাল সে, পরোয়া করে না সে, ঠাল কারো ধরে না সে, যে তারি নেশায় চলে জিতে কখনো হারে না সে, জ্বালা ডাবুকে দেখতে গেছে, চলে আসবে এখনই। তোর কোথায় থাকার কথা? পাশের গলিতে, হন্ডা সিটি গাড়িতে। রেডি থাকিস, বেশি সময় লাগবে না। শোন,
নিজে চড়ি কিনবো নে তোর কি নেওয়ার জন্য বল মালটাকে শেষ করে দে আরে তো জানে বা নে না তুই ওই কাল্লুর মেরে হাত পা ভেঙে সারা শোনো কিছু পয়সা দাও বাবু তোর পয়সা লাগবে না বাবু বল আর তুই কেন কথা বুঝতে পারছিস গলির কুত্তা দৌড়তে পারে লাফাতে পারে না ওপিনিয়ন পোল তো বলছে এবার উনারই জেতার চান্স বেশি জিততে দেওয়া যাবে না পলিটিশিয়ানদের হাতে ক্ষমতা না থাকলে কেউ পাত্তা দেয় না বুঝতে পেরেছো হ্যাঁ স্যার তখন তোমাদের মতো লোকেরাও অপেক্ষা করায় না স্যার মানে এক্সাম্পল দিলাম এবার একটা কিছু করতে হবে সিএম এর চেয়ারটা আমার চাই মিডিয়া আমাকে ভুলে গেছে কিন্তু জনগণ ভুলে গেলে তো প্রবলেম চিন্তার কোনো কারণ নেই এক একটা ভোট হাজার হাজার টাকায় কিনবো তাতেও যদি না হয় ফ্রিতে মদ বিলিয়ে দেব তখন মদ খেয়ে সবাই রাস্তায় গড়াগড়ি খাবে ভোট দিতে আর কেউ আসবে না ভালোই হবে আমরা জাল ভোট দিতে পারবো অপোজিশনে থেকে আমরা যদি রিগিং করি তাহলে যারা পাওয়ারে আছে তারা কি করতে পারে একবার ভেবে দেখেছো তাহলে ওকে উড়িয়ে দি যদি তাই করো তাহলে পাবলিক সিম্প্যাথি নিয়ে ওর বউ সিএম হয়ে যাবে তাহলে কি করবো আমরা আমাকে মেরে ফেল একটা ছেলে যখন ফেল করে বাড়িতে ঢোকে তখন বাড়ির লোক রাগারাগি করে কিন্তু সেই ছেলেই যখন রেজাল্ট দেখে সুইসাইড অ্যাটেম্প করে আর রাস্তার লোক তাকে বাঁচিয়ে বাড়িতে নিয়ে আসে তখন লোকে তাকে বোঝায় প্রথম কেসে লোকে রাগে
সেকেন্ড কেসে লোকের সহানুভূতি থাকে, আর ওইটাই আমার চাই, সহানুভূতি। তাই আমার উপর অ্যাটাকটা হওয়া খুব দরকার, কিন্তু আমি যেন বেঁচে থাকি। ফারুক, আমাদের ইলেকশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামী 10 তারিখে, সেই দিনকেই যাতে আমার উপর অ্যাটাকটা হয় সেই ব্যবস্থা করো। আমাকে হাসপাতালে ভর্তি করা হবে, সমস্ত টিভির নিউজ চ্যানেল আসবে কভার করতে, আমি বেডে শুয়ে মিডিয়াকে বাইট দেব, ইলেকশন ক্যাম্পেইন করব, তারপর হুইল চেয়ারে বসে জনগণের কাছে ভোট চাইব। এক্সিলেন্ট আইডিয়া, হুইল চেয়ার টু সিএম এর চেয়ার। কেসটা হয়ে যাবে স্যার, কিন্তু মাল একটু বেশি লাগবে। কেন? অনেক লোক আছে যারা হাজার টাকা নিয়ে পাশের রাজ্য থেকে এসে খুন করে ভ্যানিশ হয়ে যাবে, কিন্তু আপনার কেস একটু আলাদা, গুলি চলবে অথচ আপনি মরবেন না। এই কেসে একটা আউট এন্ড আউট প্রফেশনাল লাগবে। যত টাকা লাগুক, এলাকার বেস্ট প্রফেশনাল শুটারকে খোঁজো। খুঁজতে হবে না স্যার, ওই শহরেই আছে। কে সেই শুটার? ও সামনে আসে না, ফোনেই কন্ট্যাক্ট করে, পয়সা নেয়, কাজ করে, হাফিজ হয়ে যায়। হ্যাঁ, কে? ফারুক আপনাকে ফোন করতে বলেছিল। ও, এক মিনিট, কথা বলো। হ্যাঁ, আমি শুভঙ্কর ব্যানার্জি বলছি, বলো। ফোনটা অমরনাথ গাঙ্গুলিকে দিন। আমি আর অমরনাথ বাবু একই। তাহলে গুলিটা আপনাকেই করি। ভালো মজা করতে পারো তো তুমি? গুলিও ভালো চালাতে পারি। ফারুক নিশ্চয়ই তোমাকে সবকিছু বুঝিয়ে দিয়েছে। শোনো, তোমাকে গুলি করতে হবে, কিন্তু ওনাকে মেরে ফেলা চলবে না। 1,50,00,000। কত? 1.5 কোটি। 1.5 কোটি? একটু বেশি হয়ে গেল না? বলছি, একটু পলিটিক্যাল কনসেশন হবে না? তাহলে আপনাকেও শুট করছি, একটা সঙ্গে একটা ফ্রি। না না, থ্যাংক ইউ, কনসেশন লাগবে না। এখন 50%, বাকিটা কাজ শেষ হয়ে যাবার পরে। না, পুরোটাই আগে চাই। কিন্তু তুমি যদি চিট করো? আমি শুটার, আপনাদের মতন পলিটিশিয়ান নই। ঠিক আছে, পুরোটাই একসঙ্গে দেব, কিন্তু টাকাটা দেবার আগে একবার দেখা করা উচিত, তাই না? জাস্ট ফর্মালিটি। দরকার নেই। তোমার দরকার না থাকতে পারে, কিন্তু আমাদের দরকার আছে। তোমাকে আমরা 1.5 কোটি টাকা দেব, একবার দেখা হবে না তা হয় নাকি? টাকা নিয়ে মারার জন্য, দেখা করার জন্য নয়। বন্দুক দেখতে চান, কোনো প্রবলেম নেই, বুলেট দেখলেই মরবেন। না 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 না, ঠিক আছে, তার আর দরকার নেই। শ্রদ্ধেয় সভাপতি, দলীয় সম্পাদক, জেলা সদস্যবৃন্দ, মিডিয়া, পুলিশ এবং এখানে উপস্থিত আমার মা ভাই বোনেরা, আমাদের দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমাদের শুভেচ্ছা। আমরা জানি যে আপনারা কেউই বর্তমান সরকারের কর্মকাণ্ডে খুশি নন, কারণ বর্তমান সরকার আপনাদের কথা কখনোই চিন্তা করেনি। আমরা যদি প্রশাসনের দায়িত্ব নিতে পারি, আপনারা সুশাসন পাবে। বর্তমান সরকার স্বজন পোষণ, দুর্নীতি আর পাইয়ে দেবার রাজনীতি করছে। ওরা একটার পর একটা কেবল ভুল করেই চলেছে। ওদের ভুলের মাসুল আপনাদেরকে, আমাদেরকে গুনতে হচ্ছে। আপনাদের আনন্দের সাথে জানাচ্ছি, এই মাত্র আমাদের মাঝে হাজির হয়েছেন জনদরদি, আপনার আমার কাছের মানুষ অমরনাথ গাঙ্গুলি।
প্রিয় রাজ্যবাসী, আমার বাবার ভাগ্য এখন আপনাদের হাতে। আপনাদের একটা ভোট, একটা ভোটই পারে আমার বাবাকে সিএম এর পদে নিযুক্ত করতে। বলুন আপনারা কি চান, আরো জোরে চিৎকার করুন, আপনাদের বলার আওয়াজ যেন অ্যাসেম্বলি পর্যন্ত পৌঁছয়। আপনাদের কাছে একটাই অনুরোধ, তরোয়াল চিহ্নে ভোট দিয়ে আমার বাবাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন অমরনাথ জঙ্গলে। প্রিয় সম্পাদক মহাশয়, বিভিন্ন জেলা থেকে আসা আমাদের সদস্যগণ, পুলিশ ভাইরা, মিডিয়া এবং আমার অগণিত ভাই বোনেরা, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। জনগণই হচ্ছে আমাদের দলের মূল শক্তি, এ রাজ্যের মূল শক্তি। আপনারা যখন হাততালি দেন, সিটি বাজান, তখন একজন হিরোর জন্ম হয়, আর আপনারা যখন বুথে গিয়ে ভোট দেন, তখন একজন নেতার জন্ম হয়। আর সেই নেতা, সেই নেতা যদি কখনো মিশন কার্যকর করে, তখন আপনারাই তাকে মেরে ফেলেন। আপনারা যদি আমার সঙ্গে থাকেন, আমি নিশ্চিত যে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। মাঠেও হাজার হাজার লোক, তোমার সামনে এখন দুটো রাস্তা, হয় সারেন্ডার করো, নইলে লাফিয়ে মরো। সময় মাত্র 3 সেকেন্ড। 1, 2, 3 নিন, খুব টেস্টি। কোথায় যাচ্ছেন? বলছি কোথায় যাচ্ছেন? শিকারপুর। আরে আমি তো ওদিকেই যাচ্ছি, শিকারপুরের আগে স্টেশন গঙ্গানগর, আপনি জানেন নিশ্চয়ই। আপনি কি ভাবছেন আমি কি এই পোস্টার দেখে গঙ্গানগরের কথা বলছি? আরে না না, এই পোস্টার তো আমার জন্যই লাগানো হয়েছে। কি বিশ্বাস হচ্ছে না? এক মিনিট। শিবরঞ্জন চৌধুরী, শিবু, এই ছবিটা
12 বছর আগে আমাদের গ্রামের মেলায় আমি তুলেছিলাম আর এই পাশে যাকে দেখছেন ও হলো পূজা আমার বাবার বন্ধুর মেয়ে ওর বাবা মা একসঙ্গে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় সেই জন্য আমার দাদু ওকে আমাদের বাড়িতে নিয়ে আসে আর ছোট থেকেই ঠিক হয়ে আছে যে পূজার সঙ্গেই আমার বিয়ে হবে আরে ফরগেট ইট আমার ভাগ্যটাই এরকম জানেন তো যেটা ভালোবাসি সেটাই হারিয়ে যায় আমি যখন খুব ছোট ছিলাম আমার বাবা মারা যায় 12 বছর আগে আমি আমার দাদুকে ছেড়ে মুম্বাই পালিয়ে যাই আমি তো ভেবেছিলাম যে পরিবারের সবাই আমাকে ভুলেই গেছে কিন্তু কাজের জন্য কলকাতাতে এসে এই পোস্টার থেকে জানতে পারলাম যে দাদু তার নাতিকে পাওয়ার অপেক্ষায় এখনো বসে আছে আমার খুব খারাপ লাগে জানেন তো আমি ওদের এত দুঃখ দিয়েছি না একবার ভেবেছিলাম যে দাদুকে ফোন করে জানিয়ে দিই আমি ফিরে আসছি সাহস হয়নি তাই টেলিগ্রাম করে দিয়েছি এতক্ষণে তো সবাই আমার ফেরার অপেক্ষা করছে এই প্রথম আমার মনে হচ্ছে যে গঙ্গানগরে কেন কোনো ফ্লাইট নেই তাহলে আমি কত তাড়াতাড়ি পৌঁছতে পারতাম বলুন তো ভাই এটা কোন স্টেশন রেল স্টেশন কি বিষ্ণুপুর লোকে বলে চা খেলে নাকি ঘুম চলে যায় কিন্তু আমার তো উল্টো চা খেলে ঘুম পেয়ে যায় চা খাবেন হ্যাঁ চলতে পারে চা পুরো প্ল্যাটফর্মটা ভালো করে সার্চ করো এদিকে যাও ওদিকটা দেখো কম্পার্টমেন্ট খোঁজো ধরুন ওই দুটাও জ্যাকেট আমার ব্যাগে বিস্কুট আছে যাই বলুন গরম চায়ের সাথে বিস্কিট না হলে জম কলিং অল স্টেশন খুনি পালিয়েছে সব স্টেশন যেন অ্যালার্ট থাকে দাদা এই ট্রেনে করেই বাড়ি ফিরবেন দুধ শিবু দাদা এই ছোট ট্রেনে করে আসবে নাকি শিবু দাদা তো অনেক বড় ট্রেনে করে আসবে আচ্ছা এটা কি শিবুর বাড়ি শিবু দাদা শিবু দাদা আসছে শিবু দাদা আসছে এই বাচ্চা শোনো শোনো দূর বাবা আরে শিবু দাদা শিবু দাদা শিবু দাদা কি হলো কি মজা শিবু দাদা কি কি বলছিস শিবু এসে গেছে চলো 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 দিদি শিবু দাদা আসছে সাজগোজ কার জন্য ও কেমন দেখতে রে পুচকে ও শিবু থেকে সোজা ও দাদা বাড়িতে আসতে না আসতেই এই অবস্থা এই বেশি কথা বলবি না বল না কেমন দেখতে সেটা নিজে এসেই দেখে যাও মেরা পিয়া ঘর মা মা গো শিবু এসেছে শিবু আমার শিবু এসেছে হ্যাঁ কোথায় মা তুমি করছো না কি মা ডাক্তারবাবু তোমাকে বিছানা থেকে উঠতে বারণ করেছেন মা তুমি অসুস্থ আমার শিবু ফিরে এসেছে সন্তান মায়ের বুকে ফিরে এলে মা সুস্থ হয়ে যায় আমি আমার শিবুর কাছে যাব শিবু আসলে ট্রেনে পিছে বসে দেরি করেছে তো আমি তো জানি এই লোকটা কোথাও সময় পৌঁছে না 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 আমি বলছিলাম আহারে মুখটা একদম ঝুঁকিয়ে গেছে শিবু 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 মা শিবু এতদিন কোথায় ছিলি বাবা এতগুলো বছর আমায় ছেড়ে থাকতে পারলি হ্যাঁ থাকতে পারলি অন্নপূর্ণা বরণ ডালা সাজাও এত বছর বাদে আমার ছেলে ফিরে এসেছে বরণ করতে হবে না
তুই ওখানে দাঁড়িয়েছিস কেন? আয় ভেতরে। চিনতে পারছিস ওকে? আরে ও পূজা। ঠাকুর ঠাকুর, আজ তুমি আমার মনের বাসনা পূর্ণ করেছো। আজ তুমি আমার শিবুকে আবার আমার বুকে ফিরিয়ে দিয়েছো। ঠাকুরের সামনে আমার মাথায় হাত রেখে বল, তুই আর কখনো আমায় ছেড়ে যাবি না? যদি যাস তাহলে আমার মরা মুখ দেখবি। বল বল, আমায় ছেড়ে কোথাও যাবি না? বল কিরে বল, আমায় ছেড়ে কোথাও যাবি না? বল। আয় 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 বাবা, শিবু এসেছে। যা বাবা, শিবু এত বছর বাদে বাড়ি ফিরে এসেছে, আপনি ওর সঙ্গে কথা বলবেন না? আমি যদি ওর জন্য 12 বছর অপেক্ষা করতে পারি, ও আমার সঙ্গে কথা বলার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে পারবে না? এই 12 বছরের প্রতিটা দিন আমি ওর ফিরে আসার অপেক্ষায় ঠায়ে দাঁড়িয়ে থেকেছি। ওখানেই দাঁড়িয়ে থাকবে, আমার বুকে আসবে শিবু, শিবু, শিবু। নমস্কার নমস্কার। আরে আরে কেন, বসুন বসুন। আরে আপনারা হলেন আমার অতিথি, অতিথি ভগবান তুল্য, তার উপর আপনারা আবার পাত্র পক্ষ। আপনার সাথে কথায় আমি পারবো না। ওর বাবা বেঁচে থাকলে আমাকে এত দুশ্চিন্তা করতে হতো না, সে নিজেই সব ব্যবস্থা করত। এই তো এসে গেছে। আয় মা, আয় বস, আয় বস। তোর কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞাসা করে নে। নেই মা, আমার ছেলের তো বলার কিছু নেই, তোমার যদি কিছু জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করে নিতে পারো। ও খুব সহজ সরল মেয়ে, তার উপর লাজুক, ও আর বলবে কি? আরে ওসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, ও আমার বাড়িতে গেলে সব শিখে যাবে। এই যে দেখছেন আমার পাশে বসে আছে, আগে মুখ দিয়ে একটাও শব্দ বেরোতো না, আর এখন এত বকবক করে যে আমাদের মাথাটা খারাপ হয়ে যাওয়ার যোগাড়। দিদি কাকে খুঁজছো? কেন, কাউকে না। আই লাভ ইউ। কি বললি? আই লাভ ইউ। এইটুকু বয়সে তুই কিন্তু খুব পাকা হয়ে গেছিস। ওয়েট দিদি, আমি আমার কথা বলছি না। আই লাভ ইউ সিনেমাতে যেমন দেব হিরোইনের সাথে দেখা করার জন্য ওয়েট করেছিল না, ঠিক তেমনি ওদিকে বর্দাও তোমার সাথে দেখা করার জন্য ওয়েট করে আছে। আমার বই গেছে। চৌধুরী মশাই, মিনাকে কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, কি বল?
তা এবার আপনি যদি অনুমতি করেন তাহলে মিনাকে আমি আমার বাড়ির বউ করে নিয়ে যেতে চাই। আরে অনুমতি কি বলছেন, এ তো অত্যন্ত আনন্দের কথা। মিষ্টিমুখ করুন, মিষ্টিমুখ করুন। তাহলে তো একটা দিনক্ষণ ঠিক করে ফেলতে হবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। পুরোহিত মশাই বলা ভালো দিন দেখুন তো। দিদি মিনা দিদি তো একটা হিললে হয়ে গেল, তোমার কবে হবে? তুই একটা ইচ্ছরে পাক। আচ্ছা শুন, ও কোথায় রে? আহা নেকা, তবে যে বলছিলে বই গেছে। যাও, দাদা নিজের ঘরেই তোমার জন্য অপেক্ষা করছে। আহা কি হাসি! ঠিক আছে কোনো ব্যাপার না। তুমি এখানে? আজ বাড়িতে মিনার বিয়ের কথা চলছে না তো? বোঝার চেষ্টা করো শিবু, শুধু লম্বা হলেই মানুষ বড় হয় না, বুদ্ধিও রাখতে হয়। কবে যে বুঝবে। সরাও। নিজেকে বিউটি কুইন মনে করে। ধরো তুমি একটা অ্যাম্বাসেডর কিনতে গেলে, আর সামনে রাখা আছে একটা বেন্স কার, তুমি কোনটা কিনবে? কিংবা ধরো তুমি একটা পোর্টেবল টিভি কিনতে গেলে, আর পাশে রাখা আছে একটা বড় টিভি, ওই যে বড় টিভি কি যেন নাম, প্লাজমা। হ্যাঁ প্লাজমা, তুমি কোনটা কিনবে? তোমার মন হচ্ছে অ্যাম্বাসেডর, আর আমি বেন্স। ও তো নর্মাল পোর্টেবল টিভি, আর আমি প্লাজমা। তাই বাড়ির সবার চিন্তা, আমি যদি ওর পাশে থাকি তাহলে ওকে হয়তো কেউ পছন্দই করবে না, তাই আমি এখানে চলে এসেছি। একবার মিনার বিয়েটা হয়ে যাক, তারপর আমি তো রণবীর কাপুর, শাহিদ কাপুর, ঋত্বিক রোশন কাউকে না কাউকে পেয়েই যাব। ওই দেখো দেখো, তুমিও আমার দিকে তাকালে আর চোখ সরাতে পারো না। হে ভগবান, তুমি কেন আমাকে এত সুন্দর বানালে? বাড়ির সবাই অকারণে চিন্তা করছে, তুমি অতটাও সুন্দর নও। তোমার চোখটা তো টেড়া, আর তোমার নাক দেখে মনে হয় কেউ ঘুষি মেরে থাবড়া করে দিয়েছে। আর তুমি এতটাই বেটে যে তোমার বরকে তোমায় কোলে নিয়ে ঘুরতে হবে। কি বলতে চাও তুমি, আমি সুন্দরী নই? না, তুমি নিজেকে সুন্দরী মনে করো তাই সবাই তোমাকে সুন্দর বলে। একবার আয়নার দিকে তাকিয়ে দেখো, আয়নাটাই ভেঙে যাবে। তাছাড়া বেন্স কারকে সবাই সুন্দর বলে ঠিকই, কিন্তু কেনবার সময় অ্যাম্বাসেডরই কেনে। তাই? হ্যাঁ তাই। এবার তুমি নিশ্চিন্তে বাইরের ঘরে যাও, দেখি কে তোমাকে সুন্দর বলে। শিবু তুমি একবার ভালো করে দেখে বলো, আমি সুন্দরী নই? মনে হয় কেউ বল মেরে ভেঙে দিল। বল মেরে? তাই? আর না তো কি, আমি তাকালাম বলে ভেঙে গেল। Yeah.
বৈরাগী কেন রে, আমি আছি তো। ঢং হচ্ছে ঢং। আই টপিওয়ালা, মাত্র এই কটা টাকা? তুই ভুলে যাচ্ছিস তুই রানীর কাছে এসেছিস। যে বাবুলাল তোর ব্যবসাতে লালবাতি জ্বালিয়েছে সে তো আমার পিছনে আঠার মতো লেগে আছে। আরে সেদিন তো ওর কাছে গেছিলাম, পাক্কা 10,000 দিয়েছে। তাই নাকি? মালয়েশিয়া কেমন লাগলো? হাসছিস কেন? আরে মালয়েশিয়া কি রে, ও তো এই মল্লিক বাজারেই আছে, 14 নম্বর রোড, 8 নম্বর অ্যাপার্টমেন্ট। জিসকো ঢুন্ডা গলি গলি ও ঘর কে পিছুয়াড়ে মিলি। কি? কিচ্ছু না। হঠাৎ তুই এত বড় নেতার জানু, তুই যেটা চাইবি সেটা তোকে দিতেই হবে। তাহলে তো তুই যা চাইছিস তা তোকে দিতেই হবে। যা সালা, কবাব মে হড্ডি। তোমাকে দেখে আমার লজ্জা হয় সেলিম, তোমার মতো একজন ব্রিলিয়ান্ট অফিসার কেন ওরকম জায়গায় গিয়ে ফালতু টাইম নষ্ট করো? আচ্ছা ওসব জায়গায় গিয়ে কি পাও তুমি? স্যার, ট্যালেন্ট দেখাবার সুযোগ। শাট আপ, তোমার মুখ আমি আর দেখতে চাই না, গেট আউট। থ্যাংক ইউ স্যার। এই শোনো স্যার। এক্সকিউজ মি স্যার। স্যার ফর ইয়ার কাইন্ড ইনফরমেশন, পুলিশ জানে কি বাবুলাল মালয়েশিয়া আছে, কিন্তু মালয়েশিয়া নেই, ও মল্লিক বাজারে 14 নম্বর রোডে 8 নম্বর অ্যাপার্টমেন্টে লুকিয়ে আছে। আসছি স্যার। সেলিম, এই তোমরা জায়গাটা রেড করে ওকে অ্যারেস্ট করো, যাও। Yes, sir. Sit down. You are a lovable rascal. তুমি জানো কেন তোমাকে এখানে ডাকা হয়েছে? জানি স্যার। কি জানো? অমরনাথ গাঙ্গুলির খুন হয়েছে আর পুলিশের কাছে কোনো ক্লু নেই, তাছাড়া ওপর থেকে অনেক চাপ এসছে, এক্সেট্রা 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 এক্সেট্রা। Wow, কি দেখতে। সেলিম, শি ইজ মাই ওয়াইফ। বৌদি নমস্কার। নমস্কার বৌদি। স্যার, এই ছবিটা সবসময় আপনার সামনে রাখা উচিত, সবসময় আপনার কাছে। সেলিম স্যার, যে করেই হোক অমরনাথ গাঙ্গুলির খুনিকে আমাদের খুঁজে বের করতেই হবে। স্যার স্যার, আমার তিনটে শর্ত আছে স্যার। কি শর্ত? আমার কাজে কেউ বাধা দেবে না, আর আপনার লোক আমার কোথাও থেকে তুলে আনতে পারবে না, আর আমার 10,000 টাকা দরকার। 10,000 টাকা কেন?
একটা কাজ হাফ ডান করে এসেছি। এমন কি কাজ তুমি হাফ ডান করে এসছো? স্যার ওটা আপনাকে বলা যাবে না, সোম আপনাকে জানিয়ে দেবে। আর কাজটা করতে একটু সময় লাগবে। কতদিন সময় লাগবে? দিন নয় রাত। আর আপনি তো জানেন আমি রাত্রি ছাড়া কাজ করি না। ইউ আর রিয়েলি ইম্পসিবল। থ্যাংক ইউ স্যার। আর বৌদিকে আমার একটু প্রণাম জানিয়ে দেবেন। আসছি। সেলিম তুই আগে বল, শিবু এসছে খবরটা তুই আগে আমাকে দিয়েছিস, সুতরাং তুই আগে বল। তুই আগে বল, তোর বলা হলে তারপর আমি বলবো। শিবু তুই আগে শুভর কথা শোন, তারপর আমার কথা শুনবি। ঠিক আছে মানুষ, আগে আমি বলছি। শিবু চিনতে পারছিস? দেখ 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 দেখ, চিনতে পারছিস? দেখলি, বললাম না চিনতে পারবে না। এত বছর পর গ্রামের বাড়িতে এসছে, আমাদের কথা কি ওর মনে থাকে? কেন মনে থাকবে না, আমরা ওর সঙ্গে একসাথে স্কুলে পড়েছি, কত খেলেছি। আর ওর আমাদের কথা মনে থাকবে না তা হয় নাকি? না রে, ও আমাদের চিনতে পারবে না। পারে না? না পারবে না। বাজি ধর, ও যদি আমাদের চিনতে পারে তাহলে তুই আমাকে হাজার টাকা দিবি। আর যদি ও আমাদের চিনতে না পারে তাহলে আমি তোকে হাজার টাকা দেবো। বাজি ধরার কোনো দরকার নেই, তুই মানুষ আর ও হচ্ছে শুভ। দেখলে তো জিও মরিয়ার, দেখলি বললাম না চিনতে পারবে। তুই কখন বললি? মজা করছিলাম। বলছিলাম কি শিবু, ঘরে বসে কি করবি, চল না একটু বাইরে থেকে ঘুরে আসি। চল চল চল, আমি এবার মাকে বলে আসি। কাকিমাই তো বলেছেন তোকে নিয়ে বাইরে যেতে। চল 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 চল, স্পেশাল চা টেস্ট কর, এরকম চা পুরো ইন্ডিয়াতে পাবি না। তারপরে বল, একদিন কোথায় ছিলি, কি করছিলি? শিবু ঠাকুর মশাই, তুমি না, তুমি কি রে চিনতে পারলি? সে কি এত বছর পর আমাদের চিনতে পারলি, আর ঠাকুরমশাইকে চিনতে পারলি না? ওনার ছেলের জন্য আমার খুব খারাপ লাগে, সেদিন আমাদের মোটেই উচিত হয়নি ওর সাথে বাজি ধরা। শিবু কি জানতো রামু অত ভীতু? জানলে মোটেই এ বাজি ধরতো না। শিবু তোর মনে আছে সেদিনের কথা? তুই আমি শুভ রামু সব একসাথে ফিরছিলাম স্কুল থেকে, তুই ওকে ভীতু ভীতু বলে খুব খেপাচ্ছিলিস, কিন্তু ও কিছুতেই মানছিল না, তাই তুই ওর সাথে বাজি ধরলি। তুই ভীতু? আমি ভীতু নই। তুই ভীতু? আমি ভীতু নই। তাহলে শোন, আমি দুপুরবেলা শ্মশানে গিয়ে তিনটে লেবু রেখে দিয়ে আসবো, আর তুই রাত্রির 12টার সময় শ্মশান থেকে ওই তিনটে লেবু নিয়ে আসবি, তাহলেই বুঝতে পারবো তোর সাহস আছে। তাহলে কি রাজি? তো রাজি, আমি ভয় পাই নাকি? আমরা যেতে বারণ করেছিলাম, কিন্তু তুই রাতে গিয়ে রামুকে ঘুম থেকে ডেকে তুললি। রামু মাঝরাতে শ্মশানে গিয়ে লেবুগুলো দেখতে পায়। পরের দিন সকালে বোঝা যায় গাছের ডালের সঙ্গে ওর জামাটা আটকে গিয়েছিল। শিবু কোথায়? তারপর তুইও গ্রাম ছেড়ে পালিয়ে গেলি। ঠাকুরমশাইয়ের ভাগ্যটাই খারাপ, ছেলেটা তো গেছেই, আর এখন মেয়েটাও মৃত্যুর সাথে লড়াই করছে। ডাক্তার বলেছে হার্টের অপারেশন করতে হবে, 2 লক্ষ টাকার জন্য চিকিৎসাই হচ্ছে না। আর ঠাকুরমশাই বিশ্বাস করে শ্রী রামচন্দ্র এসে ওনাকে টাকা দিয়ে যাবে। কি গো, টাকার ব্যবস্থা হলো না? হে ভগবান, ওদিকে যে মেয়েটার অবস্থা দিন দিন খারাপের থেকে যাচ্ছে, এখন অপারেশনটা কি করে হবে? চিন্তা করো না, ভগবান শ্রী রামচন্দ্র আছেন, ভক্তের সাহায্যের জন্য অবশ্যই তিনি আমার দুয়ারে এসে হাজির হবেন। শুনছেন? কে? কাকু, এই গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ গাড়িটা খারাপ হয়ে গেছে। ও, কিন্তু আশেপাশে তো গাড়ি সারাবার দোকান নেই, সেই দুর্গাপুর যেতে হবে। চলুন, আমি ধাক্কা মারছি। না না, দরকার নেই। তাহলে চল, আমাকে একটু জল খাওয়াবেন? হ্যাঁ নিশ্চয়ই, সঙ্গে কিছু খাবারও নিয়ে আসবেন। সহ্য করতে আসি না, খেতে এসছি। কি খিদে পেয়েছে তো?
যাও। কিরে কি ফেললি? টাকা। টাকা কত? 3 লাখ। 3 লাখ? হ্যাঁ 3 লাখ। তোর বাড়িতে কি টাকার গাছ আছে নাকি? ঘরে ঠাকুরের প্রসাদ ছাড়া কোনো খাবার ছিল না। ঠিক আছে, ওতেই চলবে, ওতেই চলবে। আমরা আসি, ধন্যবাদ, চল। এক মিনিট, এক মিনিট, ঠাকুরমশাই, আপনাদের বাগানের দিকটা খুব নোংরা হয়ে আছে, কাকিমাকে বলবেন ভালো করে পরিষ্কার করতে। ওই তুলসী মঞ্চের দিকটাও খুব নোংরা, ওখানটা ভালো করে পরিষ্কার করতে বলবেন। শিবু, তুই এইখানে? একটা ব্রেকিং নিউজ আছে, কাল রাতে ঠাকুর মশাইয়ের বাড়িতে শ্রী রামচন্দ্র আর হনুমান এসেছিলেন। বুঝলি না, তুই হলি শ্রী রামচন্দ্র আর আমি হলাম হনুমান। বুঝলে, আমার কাছে যদি 3 লাখ টাকা থাকতো না, তাহলে আমার 3 পুরুষ বসে খেত। কিরে চুপ করে আছিস কেন? তুই যা করেছিস না, স্বয়ং ভগবানও তা পারবে না রে। আমি কোনো ভগবান নই, আর তোর মতন একজন সাধারণ মানুষও নই। থ্যাঙ্ক গড কি তুই এটা বলিসনি, তুই শিবুই নস। তুই ঠিকই বলেছিস, আমি শিব নই। কি বলি? হ্যাঁ মানুষ, আসলে বাড়ির সবাই তোকে শিবু বলেই ধরে নিয়েছে না? হ্যাঁ। তুই যদি শিবু না হোস, তাহলে ঠাকুর মশাইকে সাহায্য করতে গেলি কেন? কারণ ঠাকুর মশাইয়ের এই অবস্থার জন্য দায়ী ছিল শিবু। তুই যদি চৌধুরী বাবু নাতি না হোস, তাহলে এই গ্রামেই বা এলি কেন? শিবুর সঙ্গে যা হয়েছিল তার জন্য দায়ী আমি। ও, ব্যাপারটা কনফিউজিং, কিন্তু বুঝতে পারছি। শিবু শোন, তোকে একটা কথা বলবো, তুই যদি অমরনাথ বাবুকে খুন না করে থাকিস, তাহলে তুই পুলিশকে সব বলছিস না কেন? কারণ পুলিশ আমাকে খুঁজছে, ওরা জানে আমি খুনি। তাহলে তো তোকে লুকিয়ে থাকতে হবে। সেটাই তো করছি। শিবু, তুই যে আমাকে সব সত্যি কথা বললি, এখন আমি যদি সবাইকে সবকিছু বলে দিই? দেখ মানুষ, তুই আমাকে কিছু জিজ্ঞেস করিসনি, আমি নিজের থেকেই তোকে সব বলেছি। কিন্তু শিবু, আমি যেমন হনুমান ছিল রামের সব থেকে বেশি বিশ্বস্ত, আমিও তোকে সেভাবেই বিশ্বাস করি। একজন লোক যে হয়তো আগামী মুখ্যমন্ত্রী, তার সাথে আছে হাজার হাজার জনতা, 20টা নিউজ চ্যানেল আর জেড সিকিউরিটি, 20 ইঞ্চির বন্দুক আর 2 কিলোর মাথা, ট্রিগার টেপো আর খেলা শেষ। কিন্তু এখানে আছে 3খানা প্রবলেম। প্রবলেম নাম্বার 1, গুলি এই বন্দুক থেকে চলেনি। প্রবলেম নাম্বার 2, গুলিটা যদি এখান থেকে চলতো, তাহলে গুলিটা লাগতো সোজা মাথায়, কিন্তু গুলিটা লেগেছে সোজা কপালে। আর প্রবলেম নাম্বার 3, গুলি চলার পর পুলিশ এই বিল্ডিং এ এলো কি করে? পুলিশ কি জানতো কি খুনি এই বিল্ডিং এ আছে? স্যার, হতে পারে যে গুলির শব্দ শুনে। আরে মাথা মোটা নাকি, মিটিং এত লোক, লাউডস্পিকার এত নয়েজ, গুলির শব্দ কি শোনা যাবে? স্যার, পুলিশের হাত থেকে বাঁচার জন্য খুনি ছাদ থেকে লাফিয়ে ট্রেন ধরে পালিয়েছে। তুমি শিওর খুনি রাস্তা দিয়ে পালিয়েছে? হ্যাঁ স্যার।
কি রে পূজা, তোর হবু বরের সাথে আমাদের আলাপ করাবি না? শিব, এরা আমার বন্ধু অন্তরা ও বৈশাখী, শিখা, প্রিয়া আর ও শিব। আমি ভুলে গেছো নাকি সেই ক্লাস থ্রিতে আমায় মিষ্টি খাইয়েছিলে আর কিস নিয়েছিলে? তোমার মনে নেই? আমি তোমার সেই রিয়া। ঠিক আছে, তোরা এখন আসতে পারিস। হ্যাঁ রে, কিরকম একটা পোড়া পোড়া গন্ধ লাগছে না? আমার মনে হয় কেউ হিংসায় জ্বলছে। বাড়ির সবাই মনে করে তাদের ছেলে যেন ধোয়া তুলসী পাতা, ভাজা মাছটা উল্টে খেতে পারে না, কিন্তু ছেলে যে গোটা মাছটাই গিলে খেতে পারে সেটা তো তারা জানে না। আহা, এমন ভাব করছে যেন মেয়েদের সাথে কথাই বলতে জানে না। অবশ্য সেটাও ঠিক, কথা না বলেই যখন সবকিছু হয় তখন আর কথা বলা দরকার কি? এখন তো টিভি দেখবেই, যা করার তা তো 12 বছর আগেই করে ফেলেছে, এখন আর আমাকে ভালো লাগবে কেন? ক্লাস থ্রিতেই যদি এই লাভ স্টোরি হয় তাহলে না জানি এখন অবধি কত মিষ্টি বিলিয়েছে আর কত কিস নেওয়া হয়েছে। যাকে, আমি ফালতু টেনশন নিচ্ছি কেন? এটা কি হলো? তুমি পড়ে গেছো। সেটা আমি জানি, কিন্তু কিভাবে? হয়তো মাথা ঘুরে গেছে। মোটেও না। বুঝতে পেরেছি, পায়ে হোঁচট খেয়ে পড়েছি। আচ্ছা, তুমি নিজেই নিজের পায়ে হোঁচট খেলে কি করে? আমার পায়ের সাথে না, তোমার পায়ের সাথে হোঁচট খেয়ে পড়েছি। সে কি, তুমি এখানে আমি ওখানে, আমার পায়ে হোঁচট খেলে কি করে? ন্যাকা, যেন কিছুই বোঝে না, দেখাচ্ছি কিভাবে। আমি হলাম তুমি আর তুমি হচ্ছে আমি, এবার যাও। যাও, এসো। আরে, ওদিক থেকে কোথায় যাচ্ছ? হলের এদিক থেকে এসো, যাও, আবার যাও, এসো। হয়নি, এত এগিয়ে গেলে কেন? আবার যাও, এসো। মন খারাপ করো না, তুমি এখনো ঠিক মতন হাঁটতে শেখোনি, কাল থেকে রোজ নিয়ম করে হাঁটা প্র্যাকটিস করবে। ওকে, এইবার তোর ঘোড়া সামলা দেখি। অত সহজে কি ঘোড়া মরবে? কি হয়েছে? ওমকান্ত নাথ তার লোকজন নিয়ে আমাদের জমিতে বেড়া দিচ্ছে বাবু। ওমকান্ত নাথ আবার? আবার সালা বুড়ো এসে গেছে। ওই লোকটা কে? ওমকান্ত, আমাদের পাশের জমির মালিক, বড় বজ্জাত লোক, অনেকদিন ধরে এই জমির হাতাবার তালে আছে। তো কেন চিন্তা করছেন? কাগজপত্র তো সব আপনার নামই আছে। এসব কি হচ্ছে ওমকান্ত? বেড়া দিচ্ছি,
উকিল বাবু এইমাত্র বললেন যে ইংরেজিতে এটাকে ফেন্সিং বলে। বেশি চালাকি করার চেষ্টা করিস না। দেখুন উকিল বাবু, উত্তর দিচ্ছি বলে চালাকি করছে, উত্তর না দিলে বলবে বেয়াদবি করছে। এখন আপনি বলুন আমি এখন কি করি? আমার জমি থেকে বেড়া তুলে তোর জমিতে দে। এই যে উকিল বাবু, তুমি তো জানো জমিটা আমার, বিচার না করতে পারো, বাধা তো দিতে পারো ওকে। দেখুন চৌধুরী বাবু, আপনার যদি মনে হয় যে জমিটা আপনার, তাহলে আপনি কোর্টে যেতে পারেন, সেক্ষেত্রে অবশ্য সিভিল কেস হবে। আর তা না করে আপনি যদি এখানে ঝামেলা করেন, তাহলে কিন্তু সেটা ক্রিমিনাল কেস হবে। তাছাড়া জমির কাগজপত্র তো আমার কাছে আছে। ওঙ্কারনাথ, পুলিশ ডেকে তোকে অ্যারেস্ট করিয়ে ছাড়ব। আরে বয়সের সাথে সাথে আপনার বুদ্ধিটাও তো লোপ পেয়েছে দেখছি। জানান কি করবেন দেখে নেবো। আরে আপনার কপালে দুঃখ আছে মশাই। পুলিশ স্টেশন চল। শিবু, কি রে, কি হয়েছে? ওঙ্কারনাথ আমাদের জমিতে বেড়া দিচ্ছে। ও নিশ্চয়ই না বুঝে দিচ্ছে। ও তুই চিন্তা করিস না, আমরা পরে সরিয়ে দেবো। আমি একবার ওর সঙ্গে কথা বলতে চাই। কিন্তু কেন? আরে যাক না, একটু তো কথা বলবে। মালটাকে চৌধুরী বাবু না দিয়ে কদিন হলো এখানে এসেছে, তো মনে হচ্ছে হাবা গোবা। ওঙ্কারনাথ, আপনি যেটা করছেন সেটা ঠিক না। কি করব, পুরনো অভ্যেস, ছাড়তেই পারছি না। আগে বেশি খেতাম, এখন কমিয়ে দিয়েছি। আমি সিগারেটের কথা বলছিলাম। ও আচ্ছা, তো দাদু তো এই কথা বলে গেলেন রে। উনি যে পুলিশ স্টেশনে গেছেন, সেই এসআই কে না কাল সন্ধ্যেবেলায় আমি 10,000 টাকা ঘুষ দিয়ে এসেছি। এখন যদি সেই এসআই এসে আমার সঙ্গে হ্যান্ডশেক করেন, সেটা দেখলে তোর দাদু তো ব্লাড প্রেশার বেড়ে যাবে রে। তখন তো তোকেই তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ওঙ্কারনাথ, তুই আগুন নিয়ে খেলছিস, ওই আগুনে তুই নিজেই পুড়ে ছাই হবি। উকিল বাবু, ওনাকে বলুন জমিটা আমাদের। দেখো এই জমিটা যে তোমাদের, এ কথা আমরা সবাই জানি, কিন্তু দলিলে ওঙ্কারনাথের নাম লেখা আছে। তার মানে আপনি কিছু করতে পারবেন না? না। তাহলে তো আমাকেই করতে হবে। আমার দিকে কেন? আরে আমার দিকে কেন? আমি আপনাকে বলেছিলাম কিছু করতে, আপনি করেননি, তাই আমি করছি। আপনি যদি দেখতে চান তাহলে থাকুন, না হলে আউট। দরকারি কাগজপত্র তুলে নিয়ে নি, ওঙ্কারনাথ চলি, বেঁচে থাকলে আমার দেখা হবে। আপনি এসআইকে 10,000 দিয়েছিলেন তো, আমি 1,00,000 টাকা দেব, যাতে আপনার মারা যাওয়াটা অ্যাক্সিডেন্ট বলে চলে। চয়েস আপনার, জমি না জীবন। হা করে দেখছিস কি? মশলাকে মেরে পুঁতে ফেলাই জমিতে। Oh!
এই চুপ করে দাঁড়িয়েছিস কেন? মার শালাকে! মানুষ বলছিল তুমি নাকি ওঙ্কারনাথের লোকদের খুব পিটিয়েছো। হ্যাঁ পিটিয়েছি। তো পিটিয়েছে? শোনো, ওরা মাতাল ছিল তাই তুমি ধাক্কা মারতেই পড়ে গেছে। তাই? হ্যাঁ, আমি যদি ওখানে থাকতাম না তোমার আর ধাক্কা মারার দরকার ছিল না। আমি চোখ মারতাম, ওরা এমনি পড়ে যেত। বাইরে সবাই তাই বলছিল। আমার সঙ্গে একই হচ্ছে না? আমি যখনই তোমার সঙ্গে কথা বলি তুমি এমন ভাব করো যেন রেডিও শুনছো। আচ্ছা, তুমি কি তোমার চেহারা নিয়ে খুব অহংকার করো? হ্যাঁ। কে? ওরকম ভাবে কি দেখছো? যেদিন থেকে এসেছি সেদিন থেকে দেখছি সবকিছু নিয়ে বাড়াবাড়ি। বেশি ওস্তাদি না, শরীরে 1 কিলো মাংস নেই সে নিয়ে এত দেমাগ। কোনদিন রাত্রি এসে না তোমার ঝুটি ধরে কেটে দেবো, তখন বুঝবে। সরো। আমার সঙ্গে এইভাবে কথা বলার সাহস কে দিল তোমায়? লাগছে আমার, ছাড়ো। ছেড়ে দিলে কোথায় যাবে? ঘরে চলে যাব। লজ্জা করে না এদের গায়ে হাত দিতে? তোমার যা ইচ্ছা তাই করবে। পূজা, আমি এক্ষুনি দাঁত পরিষ্কার করার ব্যবস্থা করছি। পূজা, পূজা শোনো, পূজা, পূজা আমার কথা শোনো, পূজা। দাদু দেখো, তোমার নাতি আমাকে মেরে ফেললো। তুমি কিন্তু একদম ঠিক করছো না। আমি দাদুকে সব বলে দেবো। দাদুকে বলার কি আছে? আমাদের দুজনের ব্যাপার আমরা দুজন মিটমাট করে নিচ্ছি। কেন মিটমাট করবো শুনি? তুমি আমাকে মেরেছো, সার কথা কার? সরি। সরি বলার কোনো দরকার নেই। পূজা আমার কথা শোনো। আমি কিচ্ছু শুনতে চাই না। আমার কথাটা শোনো। আমি কি বলছি? পূজা আমার কথা শোনো প্লিজ। প্লিজ আমার কথা শোনো পূজা। প্লিজ আমার কথা শোনো একবার। পূজা একবার আমার কথা শোনো।
ইনফর্ম করেছো? ইয়েস স্যার, আমি অলরেডি ডক্টরকে ইনফর্ম করে দিয়েছি। ট্রেনে যে বডিটা পাওয়া গেছিল সেটা। নমস্কার, এটা কি বডি? না স্যার, ইনি এখানকার ডক্টর। শুনছো? হ্যাঁ বলুন। আমার ওয়াইফ স্যার। ওয়াইফ, একটু বডিটা দেখান। ডেড বডি। আসুন স্যার, খোলো। এই যে এখানে গুলিটা লেগেছে স্যার। এখন পর্যন্ত কেউ ডেড বডি নিতে আসেনি, আর বডির পাশে এমন কিছু পাওয়া যায়নি যা থেকে আমরা বডিটা শনাক্ত করতে পারি। একটা কাজ করো, ডেড বডিটা কলকাতা নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ইয়েস স্যার। আর ডক্টর সাহেব, যদি আপনার কাছে কেউ বডি ক্লেম করতে আসে আমাকে একটা ফোন করে দেবেন, ঠিক আছে? তাই না বলো? ঠিকই বলেছ। এক্সকিউজ মি, আপনাদের ডক্টর সাহেব ডাকছে। আপনার হাজবেন্ডকে বলে এলাম, যদি কেউ বডি ক্লেম করতে আসে তাহলে আমাকে একটু ইনফর্ম করে দেবেন। বাট ওনার দেখে মনে হচ্ছে না কেন সবকিছু মনে থাকবে, তাই আমার নাম্বারটা আপনাকে দিয়ে গেলাম। ওকে, যদি কেউ বডি ক্লেম করতে আসে তাহলে আমাকে একটু ইনফর্ম করে দেবেন, ঠিক আছে? হ্যাঁ, আর একটা কথা, কে আপনার হাজবেন্ডকে রোজ একটা আপেল খাওয়া। আপেল? ইয়া, an apple a day keeps the doctor away. আর এইবার তোমার চার্জ। এই আর বড় কথা, আমি এই এইবার আপনি আপনার মন্ত্রী সামলান। চেক আর মিট। আপনি? আমি সেলিম খান, এখানে সিদ্ধার্থ নারায়ণ চৌধুরী। আমি? আপনি ওনাকে চেনেননি না, অথচ এখানে এসে দাবা খেলতে শুরু করে দিলেন। খেলতে হলে দাবাটা জানা দরকার চৌধুরী বাবুকে, না? Well said. আমি চৌধুরী, বলুন আপনার জন্য কি করতে পারি? আমি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন থেকে এসেছি। কি? সিবিআই। আপনাকে একটু আমার সাহায্য করতে হবে। বলুন আমি কি করতে পারি? শিবরঞ্জন চৌধুরী। শিবু আমার নাতি, আমি ওর সাথে একবার দেখা করতে চাই। এই তো চা এসে গেছে, আগে ওনাকে দে। এটা আপনার চা? আমি চা খাই না। ও আচ্ছা, ও কি আপনার মেয়ে? ওদের জন্য চা? না না, বিচুলি আমাদের বাড়িতে কাজ করে। বেশ ভালো, কিছু বললেন? না না না। আপনার জন্য এক গ্লাস শরবত নিয়ে আসি? যাও একটু শরবত নিয়ে আসো। আসুন, পুচকিকে বল শিবুকে পাঠিয়ে দিই। আচ্ছা। দাদা দাদা, দাদু তোমাকে ডাকছে, শহর থেকে কারা যেন এসেছে তোমার সঙ্গে দেখা করবার জন্য। হ্যালো স্যার। আমরা যদি শিবুর ফিঙ্গারপ্রিন্টটা নিই তাহলে খুনের জায়গাটা ম্যাচ করে দেখতে পারি। কিন্তু স্যার, ও ফিঙ্গারপ্রিন্ট দিতে রাজি হবে কেন? ওকে না জানিয়ে নেওয়া যায় কিনা দেখি। কেন রিস্ক নিচ্ছেন স্যার? হয়তো অমরনাথ গাঙ্গুলিকে ওই খুন করেছে, আর ওখানে যে বন্দুকটা পাওয়া গেছে তাতে ওর ফিঙ্গারপ্রিন্টও থাকতে পারে, কে জানে। ডোন্ট টেক এনি চান্স। ওকে স্যার। গাড়িতে আমার ভিজিটিং কার্ড আছে? একটাই আছে স্যার, একটাই আছে। ওর উপর পাউডার ছড়িয়ে নিয়ে এসে সাইনের দরকার নেই, ফ্যাক্স করে দাও। এই যে শিবু, আমার নাতি। সেলিম খান, সিবিআই। এত সহজে পাবো ভাবিনি।
अरे बिजली रईसन বিয়ে করেছিস? না। হয়নি না করিসনি? করিস না, আমার মতন ছেলে পেলে শরবত বাঁধতে বাঁধতে বুড়ি হয়ে যাবে। আর এক গ্লাস নিয়ে আসবো? যা নিয়ে। তোর হাতের শরবত খেয়ে না আমি তো। আপনি আমাকে কিছু জিজ্ঞেস করতে চাইছিলেন। সিবিআইকে দেখে খুব টেনশন হয়ে গেছে না? ন্যাচারালি। আপনি এখানে এসেছেন কেন? নিশ্চয় জানো কি অপোজিশন লিডার অমরনাথ গাঙ্গুলির মার্ডার হয়ে গেছে। খুনির চেহারা দেখার আগেই সে ট্রেন উঠে পালিয়ে যায়। শুধুমাত্র এসপি ধাওয়া করার সময় খুনিটাকে পেছন দিক দিয়ে দেখে। বিষ্ণুপুর স্টেশনে যখন ট্রেনটা থামে, এসপি ওর জ্যাকেটটা দেখে ওকে চিনতে পারে আর পেছন থেকে ওকে গুলি করে। কিন্তু গুলিটা খুনির গায়ে না লেগে একটা নিরপরাধের গায়ে লাগে আর সে মারা যায়। যে লোকটা মারা গেছে তার পুরো ডিটেলস আমরা পাইনি, কিন্তু রেলওয়ের রিজার্ভেশন ফর্ম অনুযায়ী যে ওই সিটে বসছিল তার নাম হচ্ছে শিবরঞ্জন চৌধুরী, বয়স 36 26 হ্যাঁ 26। কিন্তু তুমি তো বেঁচে আছো, কাজেই যে মারা গেছে সে লোকটাকে। তাছাড়া তোমার সিটে অন্য কে বসবে কেন? রাজপুর স্টেশনে ট্রেন যখন গিয়ে থেমেছিল আমি জল ভরার জন্য নিচে নেমেছিলাম, ফিরে এসে দেখি ট্রেনটা ছেড়ে দিয়েছে আর আমি বাধ্য হই বাসে করে ফিরতে। হয়তো সেই সময় আমার সিটে কেউ বসেছিল। আল্লাহ হয়ে গেল। এনিওয়ে স্টেশনে নামার সময় কারো উপর সন্দেহ হয়েছিল, যেমন কেউ তাড়াহুড়ো করে গাড়ি তুলে যাচ্ছে অথবা অনেকক্ষণ ধরে বাথরুমে ছিল, কোন রকমের অস্বাভাবিক কিছু? না, সেরকম কিছু দেখিনি। মনে করার চেষ্টা কর। আপনি কি সবকিছু এখনই জানতে চাইছেন? না না, এখনই কিছু বলতে হবে না। যদি মনে পড়ে যায় আমাকে একটা ফোন করে দেবেন। কিন্তু আমার কাছে তো আপনার কন্ট্যাক্ট নাম্বার নেই। নো প্রবলেম, কার্ডটা রাখো। কপাল ভালো যে সেদিন আমি ছিলাম না। ওর কপাল না তোর কপাল ভালো, তুই যদি থাকতি মেরে তোর হাড় ভেঙে দিত। জামাইবাবু, তোমার আমার ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই নেই। তুমি চিন্তা করো না, পরশুদিন গ্রামের মেলা আছে, ওখানে সবাই আসবে, ও আসবে কিন্তু আর ফিরবে না। 6টা সুমো ভর্তি করে লোক নিয়ে যাচ্ছি। হারাম জাদা, পেট্রোলের কত দাম বেড়েছে জানিস? সবাই মিলে একটা গাড়িতে যা। জামাইবাবু তুমি বুঝতে পারছো না। চুপ কর, একদম চুপ কর। জানিস না, বাঘ যখন হরিণ শিকার করে তখন কত শান্ত ভাবে অপেক্ষা করে, আর সেই বাঘকেই যদি শিকার করতে হয় তাহলে আমাদের আরো সাবধান হতে হবে। এই শোন, আজকে ফুচকা খাবো কিন্তু। না না, আমি কিছু খাবো। মজা হচ্ছে না? আপনার শোনে না ভাই? চাবি জল খা, পেটটা না হবে। আরে এটা কাটা কৃষ্ণ না? তাই তো। এই তুমি, আবে তোকে বলছি, তোর নামটা কি রে? জানি না, তোর নাম না জেনে মারতে চলে এসেছিস। হবে আমার জামাইবাবুকে মেরে নিজেকে খুব হিরো মনে করছিস? আরে ক্ষমতা থাকে তো আমার গায়ে হাত দিয়ে দেখ। ওকে রে, আমি কাটা কেষ্ট, তুই ভাবছিস আমরা এক গাড়িতে এসেছি? তোর চারপাশে দেখ,
এটা কারা? কেন এসেছে? একজনকে মারার জন্য এতজন? কেন বেশি বলে মনে হচ্ছে? তুই একাই যা। আজ কাটা কেষ্ট গেল গেল। এমনিতেই অঙ্কারনাথের সাথে আমাদের ঝামেলা চলছে, এখন কি ও শালার হাতে মারধর খেতে হবে? দাদু, শিবু মার খায়নি, মেরেছে। পূজা, ওর কি দোষ? ওরাই তো শিবুকে উস্কাচ্ছিল। তুই করছিস খোকা নাকি? উস্কালো আর মারধর শুরু করলো? আর তুই কি ভেবেছিস, তোকে ধমকাচ্ছি বলে তুই আবার পালাবি? এক পা বাড়িয়ে দেখ, ঠ্যাং খোড়া করে দেবো। তুই হাসিস কেন? চুপ কর। বৌমা, খাবারটা দিয়ে দাও। একিরে, কি হয়েছে হাতে? ও সেরকম কিছু না, একটু কেটে গেছে। ও মা, সে কিরে এতখানি কেটে গেছে আর বলছিস সেরকম কিছু না? হ্যাঁ, আরে দে দে, হ্যাঁ আমি খাইয়ে দিচ্ছি, ওখানে আবার ঝোল টোল লাগলে পরে জ্বালা করবে। খা। ও মা, তুই ওকে লজ্জা পাচ্ছিস? দূর, ওকেই তো রোজ আমায় খাইয়ে দিতে হয়। আয় খেয়ে নে। পূজা, ভাতে ঘি দিয়েছিস তো? দিয়েছি। নে, আজ আমি সব রান্না নিজের হাতে তোর জন্য করেছি। আজ কতদিন বাদে আমি আবার সব রান্না করলাম। ও মা, কি হয়েছে রে? দাদু বকেছে তাই?
ওই দিনগুলোর কথা মনে পড়ছিল না রে? পালিয়ে গিয়ে যখন এত কষ্টই পাচ্ছিলি, তখন আরো তাড়াতাড়ি ঘরে ফিরে এলি না কেন? আমি জানতাম না যে ঘর পরিবার এত ভালো হয়। যদি জানতাম তাহলে অনেক আগেই চলে আসতাম। ওসব কথা থাক, নে এখন খেয়ে নে। ভাই কেন দাদা? হ্যাঁ, কি হলো? পঞ্চাশ টাকা বেশি দিলে ভালো হতো। কেন? যাওয়ার সময় খালি যেতে হবে তো। কেন রে আপদ, খালি যাবি কেন? দশটা দিন অপেক্ষা কর, দশ দিন বাদে তোর গাড়িতে আমি ফিরে যাবো। জান জান লাগবে না। আরে দেবো তোকে সব কঞ্জুস। বাবা বাবা, আমার জন্য যে ট্রেনটা আনতে বলেছে মেনেছো? হ্যাঁ নিয়ে এসেছি, স্টেশনে রাখা আছে, যা নিয়ে নে যা। হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। এসে গেছো? কেমন আছো তুমি? হ্যাঁ এসে গেছি, ভালো। প্রেসার, সুগার, ডায়াবেটিস কিচ্ছু নেই। তুমি যা বলেছিলে শনিবার দিন আসবে, শুক্রবার চলে এলেছে। চলে যাচ্ছি, রাতটা স্টেশনে কাটিয়ে কাল সকালে আসবো। এই তাই তাই বললাম নাকি আমি? হাতটা ছাড়ো, রাগ করো না, এসো এসো। তোমার স্নানের জল দিই? কোনো দরকার নেই, আমি সোজা কুয়ে ঝাঁপ দিচ্ছি, তুমি সন্ধ্যেবেলা গিয়ে আমার লাশটা তুলে নিয়ে এসো। এ আবার কি অলক্ষণের কথা, কি হচ্ছে বলো তো? তোমার সব ব্যাপারে তো রাগ করছো কেন? রাগ করবো না, বাড়িতে এতগুলো গাড়ি, আমার জন্য স্টেশনে একটা গাড়ি পাঠাতে পারলে না? কি করে জানবো তুমি আজ চলে আসবে? এই চুপ করো তো, মুখে মুখে তর্ক করবে না। আমি না তো কি আমি আপদটা খেয়ে খেয়ে গান্ডে পিন্ডে মোটা হচ্ছে দিনকে দিন শরীরের মতো। আবার বাবা জীবন যে কখন এলে? এই তো এই কিছুক্ষণ আগে। আরে তুমি আসবে জানলে স্টেশনে গাড়ি পাঠাতো। না না, গাড়ির কি দরকার, এই তো কিছুটা পথ। ঠিক আছে তুমি এখন বিশ্রাম করো। কোথাও যাচ্ছেন নাকি? একটু খেতে যাচ্ছি। খেতে? না না, খেত দেখতে যাচ্ছি। ও আচ্ছা, একটু তাড়াতাড়ি ফিরবেন, আপদ বাইরে খুব গরম। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। কবে মরবে কে জানে, বুড়ো দম আছে। হ্যাঁ কি জানো বলছিলাম? আমি খেয়ে খেয়ে, হ্যাঁ খেয়ে খেয়ে দিনকে দিন সালের মতো মোটা হচ্ছ। মাথায় বুদ্ধি শুদ্ধি বলে তো কিছু হলো না। আস্তে আস্তে শুরু করে দিয়েছো। আরে আসতে না আসতে কোথায়, পাঁচ মিনিট হলো এসে গেছি তাই। হ্যাঁ সত্যি, তুমি আর বদলাবে না। আমার কথা বাদ দাও। কি হলো আপু, শিবুটা ফিরে এলো কিভাবে? ঠিক যেভাবে তুমি ফিরে এলে সেইভাবে। মানেটা কি, আমার আর শিবুর মধ্যে কোনো পার্থক্য নেই? আছে। কি? তোমার ওজন বেশি আর ওর কম। ওজন? ওই ওজন নয়, এই ওজন। ছোট পিসা তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ হলো। এবারে কতদিন থাকবে? গরম তো, দু তিন মাস থাকবো। সরি মিনা, তোমার এনগেজমেন্টে আমি আসতে পারিনি। আচ্ছা শুনলাম তোমার বর দেখতে শুনতে মোটে ভালো হয়। না মানে আমি বলিনি, লোকে বলছে। ওমেশো, এই যে এ হলো আমার শিবু দাদা। হ্যালো। বাহ বেশ লম্বা তো। হাসছো কেন জানো না? লম্বা লোকের বুদ্ধি হাঁটুতে থাকে, না জানা থাকলে জেনে নাও। পড়াশোনা কত করেছো দেখেছো? এখন যেভাবে ভাবছো, পড়াশোনার সময় যদি সেভাবে ভাবতে তাহলে একটা ডিগ্রি পেতে। এই জন্য পড়াশোনার সময় অমনোযোগী হওয়া মোটে ঠিক নয়। নলেজ ইজ ডিভাইন, মানে কি জানো? মানে হচ্ছে বুদ্ধি ওয়াইনের মতো, যতই খাবে ততই শক্তি বাড়বে। বুঝতে পারছো? গোল গোল চোখ করে কি দেখছো? এই দেখো, ইংরেজি বলছি বুঝতেই পারছে না। ডিভাইন মানে ওয়াইন বা বিস্কি নয়, ডিভাইন মানে ঐশ্বরিক। বাট কে বলেছে তোমায়? আপুত্তা যা জানো না তাই নিয়ে কথা বলো না তো। কি দিয়েছি? তুমি কত দূর লেখাপড়া করেছো সেটা কিন্তু আমরা সবাই না, ও জানে না তো। কি দাঁড়িয়ে মেশো মেশো, আজকে না একটা নতুন কথা শিখলাম। কি? নলেজ ইজ ওয়াইন, ডিভাইন। আপুত এবারে ছেলেগুলো বলটো পাকা, ইঁচড়ে পাকা। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? জলের ব্যবস্থা করো, না হলে আমি কুয়োয় ঝাঁপ দেবো। যাও এসো। কোথায় নিয়ে যাচ্ছ? এসো না বলছি। দাঁড়া না, হয়েছে কি? এসো না। ওই ওই দেখ, তিনটে ছেলেকে দেখছো? ওরা না আমাকে খুব বিরক্ত করে। ও তা প্রবলেম কি আছে? ওদের চোখ মেরে তো ভয় পালিয়ে যাবে। মেরেছিলাম, তারপর থেকে তো প্রবলেম শুরু হলো। ওদের মধ্যে কি তোমার কাউকে পছন্দ হয়েছে? ইস না না,
ছি, তাহলে চোখ মারলে কেন? ওদের মধ্যে কেউ আমাকে পছন্দ করে কিনা সেটা জানার জন্য। ওই যে ক্যাবলাটা বিয়ে করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। বাহ, গুড। সরি, আর এমন হবে না। এখন আমায় কি করতে হবে? সেদিন কাটাকেষ্টকে যেভাবে মেরেছ, ওদেরও সেভাবে মারো। আচ্ছা, আমি তো ওদের কাউকে চিনি না, শুধু শুধু মারবো কেন? ঠিক আছে, ওই যে ছেলেটা বিড়ি টানছে ওর নাম সোমনাথ, আর ওই যে ক্যাবলার মতো যে ছেলেটা হাসছে ওর নাম তুহিন, আর ওই যে কালো গেঞ্জি পরা ছেলেটা ওর নাম সঞ্জয়। আরে তুমি এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? এবার তো ছেলে, যাও মারো। আমি শুধু শুধু ওদের মারবো কেন? আচ্ছা ঠিক আছে, ওই তিনটাকে মারার জন্য আমি তোমাকে 30 টাকা দেবো। 50 টাকা পেলে তো মারবে, এর থেকে বেশি আমি দিতে পারবো না। যাও মারো। আমার মনে হচ্ছে আমরা এই কেসে কিছু মিস করছি। সকাল 10:30 সময় অমরনাথ গাঙ্গুলি মিটিং এ আসে, আর 10:45 ও মঞ্চে ওঠে। না স্যার, উনি 11:10 মঞ্চে ওঠেন ভাষণ দেওয়ার জন্য। তারপর? এক মিনিট স্যার। হ্যাঁ স্যার, অমরনাথ গাঙ্গুলি 10:30 মিটিং প্লেসে এসছেন, 11:10 উনি মঞ্চে উঠেছেন ভাষণ দেওয়ার জন্য, 11:13 ওনার গুলি লাগে, 11:20 পুলিশ পুরো বিল্ডিংটা ঘিরে ফেলে, আর ঠিক 11:25 শুটার ছাদ থেকে ট্রেনের উপর লাফিয়ে পালিয়ে যায়। দাঁড়া দাঁড়া, ও ছাদ থেকে লাফাবার রিস্কটা কেন নেবে? ও তো আরামসে পালিয়ে যেতে পারত। স্যার, পুলিশ পুরো বাড়িটা ঘিরে রেখেছিল। অমরনাথ গাঙ্গুলিকে গুলি লাগা আর পুলিশের বিল্ডিংটাকে ঘিরে ফেলা, তার মাঝখানে 7 মিনিটের গ্যাপ ছিল। ও আরামসে এক কাপ চা খেতো আর হাসতে হাসতে ওখান থেকে চলে যেত। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন, কিন্তু ঠিক ওই সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে একটা টুইস্ট আছে বন্ধু, এখানে একটা টুইস্ট। চা। প্লেটটা কোথায়? মানে কি আপদ, দুদুবার চা চেয়েছি বলে প্লেট বাদ দিয়ে শুধু কাপে দিয়েছো, এরপর কি হাতে ধরে দেবে, চুন দিয়ে খাবো? কোথায় যাচ্ছ? প্লেট আনতে। আর আমি এটা কি করবো, হাতে ধরে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবো? না না, তা কেন? চলে যাচ্ছ কেন? আমি না তোকে, আমি কি আপদ। তুমি বিবেক হলদি গায়ে মেখে যা কি? আরে কি সব সস্তা পেজ দিয়ে দাঁত মারছো? তোমার হাতে জিনিসটা দাও না দেখি। হ্যাঁ না চা। এভাবে দেখছো কেন? এবারে তো কাপ প্লেট দুটোই দিলাম। আরে শুধু কাপ প্লেট আর চা দিলেই হবে? চাটা গরম কিনা সেটা দেখতে হবে না? বল দাও, গরম করে আনছি। একটু বুদ্ধি খাটিয়ে কাজ করো। ওই অবুদ, খুব ভালো না? এবারে তাড়াতাড়ি মুখটা দিয়ে আমার জন্য চা করো। এটা কি পেস্ট? আমাদের গ্রামে তো পাওয়া যায় না, এত ফেনা হচ্ছে। পাওয়া যায়, তবে দোকানে গিয়ে টুথপেস্ট না বলে শেভিং ক্রিম বলতে হয়। কি হচ্ছে আপদ? আরে দেখো না মেশো, বলটাই বস্তার নিচে ঢুকে গেছে। সাইড দে। এই আরে আরে দেখি। নে নে নে। বাহ মেশো, তোমার গায়ে তো হেভি জোর। দেখ ধর ধর ধর, আসুন দেখ। বাবা খুব শক্ত। এবার দেখ দেখ। ওরে বাবা, এ তো পুরো আমাদের স্কুলের টেবিলের মতো শক্ত। মার মার মার। না না, তোমার লাগবে। দূর আপদ, কিচ্ছু হবে না, মার। মারবো, আচ্ছা। ইয়া ওরে বাবা, উফ কি শক্ত, আমার হাতটা পুরো ভেঙেই গেল। ওরে বাবা কি শক্ত, ওরে বাবা কি জোরে লাগলো। কি শুভু, তুমিও মারবে নাকি? আরে মারো মারো মারো। পিশো, আরে মারো পিশো পিশো, প্লিজ এরকম কিছু করো না। আরে কি আপদ, আমি ওকে মারতে গেছি নাকি? আমি তো ওকে মারতে বলছি। না পিশো, বুঝা কিচ্ছু হবে না, চিন্তা করো না। আরে মারো, আরে আরে কি হলো, লজ্জা ভয় কি দয়া করছো?
লজ্জা ভয় দয়া তিনটেই করছে। তোমরা শহরে ছেলেরা না মুমির পুতুল। আরে আমি যখন তোমাদের বয়সে ছিলাম তখন ঘুষি মেরে দেয়াল ভালো। কেমন হিট মি, আরে হিট মি হার্ড, আরে কেমন। শিবু এত করে যখন বলছে তখন দাও কলকাতার এক পিস, না মারলে তো আর ও ছাড়বে না। আরে মারো 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 না। দয়া দেখাবার কি আছে, আরে হিট মি হার্ড, আমার শরীরটা পাথরের মতো শক্ত। আরে হিট বুঝেছ, ওই দেখো ভয় পেয়ে চলে যাচ্ছে। কামান হিট মি, আরে মারো না কামান। আরে কি হলো, আরে তুমি এসব কুসংস্কারে বিশ্বাস করো নাই, আরে দূর আপদ হাঁচলো তো কি হলো। কামান হিট মি, চলো কামান কামান। ঠিক আছে সোম, ভেতরে চলো তাড়াতাড়ি চলো। ওয়েল ডান বয়েজ, ওয়েল ডান। থ্যাঙ্ক ইউ স্যার। জানতে পারলে ট্যাঙ্কারটার গাড়িটাকে হায়ার করেছিল? এনি নিউজ স্যার? মনে হচ্ছে দুটো লোক একই। তার মানে যে পেট্রোল ট্যাঙ্কারটা পার্ক করেছে আর যে গাড়িটা ভাড়া নিয়েছে দুজন একই লোক, রাইট? ইয়েস স্যার। ওর ছবিটা স্যার? ওটা ওর ড্রাইভিং লাইসেন্স থেকে পাওয়া যাবে। ওটাকে বলো ফ্যাক্স করতে। ওকে স্যার। আমি বন্ধ করছি, আমি বন্ধ করছি। গুড নাইট। গুড নাইট। মনে হয় স্ক্রু ডিলার। কার কার আবার দরজার? গুড নাইট। গুড নাইট। আসলে ভেতরে কিছু পড়ার শব্দ পেলাম তাই দেখছিলাম। ওটা আমার মাথায় লাগছিল তাই ওখানে লাগিয়ে রেখেছি। যা গরম পড়েছে তাই। তোমার কি মনে হয় আমি ইচ্ছে করে জানলাটা খুলে রেখেছি যাতে হাওয়া এসে দরজাটা খুলে যাক? আমি তো সেটা বলিনি। তোমাকে বলতেও হবে না, তোমার মুখ থেকে বোঝা যাচ্ছে। এমন করে তাকিয়ে আছো যেন আমি চোর। সত্যি কথা বলতে আমি এইভাবেই তাকাই। মোটেই না, আমার বান্ধবীদের দিকে তাকানোর সময় তোমার চোখ তো ওরকম থাকে না। আমি কারোর দিকে ওইভাবে তাকাই না, বরং তুমি হিরোইনের মতন হাবভাব করো। ঠিক আছে ঠিক আছে, মাথা ছুটতে হবে না, আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি।
দরজা ঠেক না দেব, এখানকার সব স্ক্রু ঢিলে তো। কি তোমার নয়, দরজার চেয়ার রাখার কি দরকার? পেরেক দিয়ে একেবারে দরজাটা বন্ধ করে দাও, তাহলে আর খুলবে না। তাতেও যদি না হয় দাদুকে বলো দরজা সরিয়ে দেয়াল তুলে দিতে, তাহলে তোমাকে কষ্ট করতে হবে না। আমি এতক্ষণ ধরে কেঁদে যাচ্ছি, একবার আমাকে থামাতে হলো না। অ্যাকচুয়ালি পূজা, থাক, আমি জানি তুমি সুন্দর, লম্বা, ফর্সা, ইংলিশ বলতে পারো, যে কোনো মেয়ে তোমার প্রেমে পড়বে, কিন্তু আমার দিকে কেউ তাকায় না। কে বললো? সবার কথা ছাড়ো, তুমি কোনোদিনও তাকে দেখেছো? এসব কি বলছো কি পূজা? তুমি কখনো দেখেছো আমি কি জামা পরি, কোন জামাই আমার ভালো লাগে? হ্যাঁ দেখেছি। মিথ্যা কথা। আচ্ছা তুমি বলতে পারবে আমি এখন কি রঙের স্কার্ট পরে আছি? একদম দেখে বলবে না। কেন এসব কথা বলছো পূজা? আর কে বলেছে তুমি সুন্দর নও? তুমি, তুমি বলেছো। আমি তো শুধু ঠাট্টা করছিলে, বলো বলো আর কি মিথ্যা কথা বলবে? আমি সত্যি ঠাট্টা করছিলাম পূজা, সেদিন আমি জানতাম না, কিন্তু আজ আমি জানি তুমি কতটা সুন্দর। আমি তো একই আছি, তখনও যা এখনও তাই, কিন্তু আমি বদলে গেছি, এখন আমি অনেক বদলে গেছি পূজা। আমি সেদিন দেয়াল ভেঙেছিলাম ওরা তোমাকে বিরক্ত করতে বলে, কেষ্টকে মেরেছিলাম ও তোমাকে ছোঁয়ার চেষ্টা করছিল বলে, আর কিভাবে আমি তোমাকে আমার ভালোবাসার কথা বোঝাবো বলো? তুমি বিছানায় শুয়ে ভাবছিলে দরজাটা খুলছে না কেন, আর আমি দরজার ওপাশে দাঁড়িয়ে ভাবছিলাম কখন দরজাটা খুলবে আর কখন আমি তোমায় দেখতে পাবো। সত্যি ভালোবাসো এভরি ডে, নেভার নেভার গো, যেও না গো কখনো ডোন্ট গো অ্যাওয়ে। Don't go away. Darling, come to me. Touch me, shake me. Love you every day.
রঘু, হ্যাঁ, এই চাটা ওনাদের দিয়ে এসো। আগে ঠিক আছে। কাদের জন্য চা পাঠালে? বাবার ঘরে কেউ একদিন জমি কিনতে এসেছেন। জমি কিনতে? আমরা কি আমাদের জমি বিক্রি করে দিচ্ছি? বাড়িতে বিয়ে, জমি না বিক্রি করলে হবে? কিন্তু মিনার বিয়েতে 10 লাখ টাকা দরকার, তাই বাবা ঠিক করেছেন 5 বিঘে জমি বিক্রি করে দেবেন। দেখো রতন, 5 বিঘে জমি বিক্রি করতে চাই, বিঘে প্রতি 3 লাখ টাকা তো পাওয়া উচিত। হ্যাঁ তা তো বটে, তার উপর খালপাড়ের জমি, 1 বিঘে থেকে 25-30 বস্তা ধান তো পাওয়াই যায়। আমি জানি আপনাদের টাকার দরকার, কিন্তু আমি 2 লাখ টাকার বেশি আপনাদের দিতে পারবো না। আমাদের টাকার প্রয়োজন বলে তুমি কম দাম বলছো, এটা কিন্তু ঠিক নয়। কি আপদ, এইরকমই হয়, 10 টাকায় কিনে 20 টাকায় বেচবে, তাই না? খুব ভালো। আমাদের কিন্তু 1 সপ্তাহের মধ্যে টাকা চাই। নিশ্চয়ই, কাগজে সই করে দিলেই আমি টাকা দিয়ে দেব। ঠিক আছে, সই করে দেব। কি বাবা? চৌধুরী বাবু, আপনার নাতি সই করবে তো? হ্যাঁ হ্যাঁ, কেন করবে না? না মানে দেখুন, আমি শুধু সইয়ের ব্যাপারে বলছি না। তাহলে বলছি পরবর্তীকালে কোন সমস্যা করবে না তো? না মানে দেখুন, আমি বলছি যে আমি যেহেতু কম টাকায় জমিতে কিনবো বলেছি, তাই উনি যদি আবার রাগ করেন, ব্যাপারটা বুঝতে পেরেছেন তো? দেখুন আসলে আমি ব্যাপারটা বুঝতে পারছি না যে আপনারা জমিটা কেন বিক্রি করতে চাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, আমাকে ছেড়ে দিন। দেখুন আমি জমির ব্যাপারে কথা এখনই শেষ করতে চাইছি, আমাকে ক্ষমা করুন চৌধুরী বাবু, আমি আপনাদের জমি কিনতে পারবো না। কেন, কি হলো? না মানে ওনার নাতি বোধহয় জমি বিক্রি করতে রাজি নন, হয়তো আমার রেটটা ওনার পছন্দ হয়নি, তাই বলছি চৌধুরী বাবু আপনি আমাকে মাফ করুন। হ্যাঁ আমি এখন আসছি। তোমার ইচ্ছে না থাকলে আগেই বলতে পারতে। আরে ও বাড়িতে থাকলে বিয়ে অন্নপ্রাশন কোনো কিছুই হবে না। আপুদ চলো চলো। বাবা, কি বলছিলাম, এই গয়নাগুলো তো আমার আর কোনো কাজে লাগবে না, তাই মিনার বিয়ের জন্য এগুলো আপনি নিন। কি বলছো বৌমা, চৌধুরীর অবস্থা এত খারাপ হয়নি যে বৌমার গয়না বেচে নাতনির বিয়ে দেবে? তাছাড়া এগুলো আমার একমাত্র ছেলের স্মৃতি, ছেলেকে হারিয়েছি, তার স্মৃতিকে হারাতে পারবো না। কিন্তু বাবা, নিশ্চিন্ত থাকো বৌমা, মিনার বিয়ের টাকা ঠিক জোগাড় হয়ে যাবে। দাদু, আমি এ বিয়ে করব না। কি বাজে কথা বলছিস? না দাদু, শ্বশুর বাড়িতে নতুন সংসার পাতার জন্য আমি এই বাড়ির ক্ষতি কিছুতেই হতে দেব না। জমি বিক্রি করার কোনো দরকার নেই, আমি বিয়েই করব না, সারা জীবন তোমার কাছে থাকবো দাদু। শোনো পাগলের কথা। না মা, আমি কিছুতেই বিয়ে করবো না, কিছুতেই না। ভালো হয়েছে তুই এসেছিস শিবু, না হলে আমি তোকে ডেকে পাঠাতাম। কাল আমি রতনকে ডেকে পাঠিয়েছি, তুই সেই সময় বাড়িতে থাকবি না। কেন, তুই কি ভাবিস আমি কিছু বুঝি না? তোর ভয়ই তো রতন পালালো, তোকে কোনো বিশ্বাস নেই, আবার যদি রতন আসে তুই তোকে মারবি। নিজেকে বড় মাস্তান ভেবেছে। কত টাকা দরকার? কি মিনার বিয়ের জন্য কত টাকা দরকার? 10 লাখ। কেন, তুই দিবি নাকি?
আপনি অনেক কিছু হারিয়েছেন, আমি চাই না আপনি আপনার জমিটাও হারান। সাধু এসো, তোমার রেকর্ড চেক করছিলাম। 1991 বিলাসপুর, একটা লোকাল লিডারকে মার্ডার করেছিলে মিটিং চলার সময়। এনিওয়েজ, কামিং টু দ্য পয়েন্ট, এমনই একটা মার্ডার হয়েছে, অপোজিশন লিডার অমরনাথ গাঙ্গুলির মার্ডার। ক্যান ইউ হেল্প আস? তোমার রেকর্ড হিসেবে তোমার 6 বছরের সাজা বাকি আছে। তুমি যদি আমার সাহায্য করো তোমার 6 মাসের মধ্যে বার করে দেবো। এটা কোন স্পেশালিস্টের কাজ। কি করে বলছো? টেলিস্কোপিক গান, সোজা মাথায় লেগেছে। অনেক টাকার গেম। কত হতে পারে? 1 থেকে 1.5 কোটি। ওরে বাপরে বাপ, এ তো প্রফেশন চেঞ্জ করতে হবে। ওরা এত টাকা কোথায় রাখে? ব্যাংকে। ব্যাংকে? আপনি নিশ্চয়ই ভাবতে পারেননি যে টাকাটা ব্যাংকে রাখতে পারে। তা ঠিক। এখন এই কেসের সব কটা ক্লুই ডেড এন্ড এসে ঠেকেছে। আমাদের একটা লোকের উপর সন্দেহ হচ্ছে, আর সে লোকটা হলো এই। একে চেনো কি? ও মারতে পারে না। কেন? ও আমার আন্ডারে কাজ করত। ও শুধু পালানোর ছক কষ্ট। মার্ডার অন্য একজন করেছে। কে? রাজা। দেখতে কেমন? লম্বা। চোখগুলো? চোখ শিকারী বাঘের মতো, রাগি অ্যান্ড ফোকাসড। আপনি ওকে ধরতে পারবেন না। আমরা সব জায়গায় সার্চ করেছি এক্সেপ্ট ব্যাংকে। ইয়েস স্যার। পাতালাও কি অমরনাথ গাঙ্গুলির মরার 15 দিন আগে রাজা নামের অ্যাকাউন্টে 1 কোটি অথবা ওর চেয়ে বেশি টাকা জমা পড়েছে কিনা? অ্যাকাউন্ট হোল্ডারের নাম রাজকুমার ব্যানার্জি। ব্যালেন্স? 1 কোটি 70 লাখ। লাস্ট ট্রানজেকশন? 1 কোটি 50 লাখ জমা পড়েছিল। কত তারিখ বলতে পারবেন? 5th সেপ্টেম্বর। 5th সেপ্টেম্বর? আর মার্ডারটা হয়েছিল 10th সেপ্টেম্বর। স্যার, অ্যাকাউন্ট হোল্ডারের নাম ঠিকানা দুটোই আমার কাছে আছে। আমরা যদি সেখানে রেড করি তো? না না, ওখানে রেড করলে চলবে না। ও যেখানে আছে সেখানে রেড করতে হবে। আর 5 সেপ্টেম্বর পরে কোনো টাকা জমা হয়েছে? নো স্যার। নজর রাখতে হবে অ্যাকাউন্টে। ও। আর যদি কোনো ট্রানজেকশন হয় আমার এই নাম্বারটা আছে, এখানে ফোন করতে পারো। ধরুন। আচ্ছা দাদা, 1 লাখ টাকা লোন পেতে গেলে কি করতে হবে? আগের লোনটা শোধ করতে হবে। ও, এমনি তো দেবেন না? না, তা কি করে হয়? ও আচ্ছা। আরে উনি এখানে কি করছে? আরে চৌধুরী বাবু, আসুন আসুন, নমস্কার, বসুন। ধন্যবাদ। আমার নাতি শিবু। শুনলাম ও ফিরে এসেছে, খবরটা শুনে আমি খুব খুশি হয়েছি। ও আমাকে এই চেকটা দিয়েছে। এক মিনিট। হ্যালো, আমি গঙ্গানগর গ্রামীণ ব্যাংকের ম্যানেজার বলছি। আমি একটা চেক রিসিভ করেছি। স্যার, আমরা যদি ওখানে গিয়ে। স্যার, আপনার ফোন ব্যাংক থেকে। সুইটি। হ্যাঁ সুইটি, বলো। স্যার, রাজকুমার ব্যানার্জির অ্যাকাউন্ট থেকে 10 লাখ টাকা ওঠানো হয়েছে। কোথায় থেকে? গঙ্গানগর গ্রামীণ ব্যাংক। সিবিআই ইন্সপেক্টর সেলিম খান। স্যার, বসুন বসুন। স্যার, আপনার জন্য আমি কি করতে পারি? আপনার অ্যাকাউন্ট চেক করতে চাই। কি বলেন? শিবরঞ্জন চৌধুরী? হ্যাঁ স্যার, শিবু, চৌধুরী বাবুর নাতি, 12 বছর পরে ফিরেছে। আপনি ওকে চেনেন? ছোটবেলায় দেখেছিলাম, এখন তো অনেক বদলে গেছে। নামও বদলে গেছে। আপনি বলছেন চেকটা শিবুর, কিন্তু সই করেছে রাজকুমার ব্যানার্জি। আসলে স্যার, চৌধুরী বাবুকে আমরা অনেক দিন ধরে চিনি। ওনার বাড়িতে একটা বিয়ে উপলক্ষে কিছু টাকার আর্জেন্সি ছিল, তাই আমি চেকের সিগনেচার ভেরিফিকেশন না করেই দিয়ে দিয়েছি। ভেরি গুড, আপনি তো ব্যাংকের ম্যানেজার,
সিগনেচার ভেরিফিকেশন না করে যদি এমনি টাকাগুলো দেন তাহলে তো আপনার ব্যাংকে লাল বাতি জ্বলে যাবে। চলো। শিবু, আমি দেখিনি আগে কখনো, লাগে মনে ছাকা 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 লাগে, হায় লাগে মনে ছাকা 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 লাগে, হায়। জানি না কি ভাবো নিজেকে, কি যে করবো নিয়ে তোমাকে, সেই পারলো না কথা লড়ে হেরো হেরে গিয়ে আড়ি করে, পাগল কেটা দেখা 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 যাবে, হায় পাগল কেটা দেখা 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 যাবে, হায়। ভালোবাসা কি জানো, এত নরম মনে এত নরম মেজাজ, আমি দেখিনি আগে কখনো, লাগে মনে ছাকা 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 লাগে, হায় হায় লাগে মনে ছাকা 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 লাগে, হায় 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 হায়। রাজা,
Come on, sure. Let's go. Come on, fast. Come on, get up. তুমি ওদিকে যাও, তুমি ওদিকটা যাও, আর তুমি ওদিকটা যাও, যাও তাড়াতাড়ি দেখে আসো। রাজা কোথায়? আপনার বাড়িতে যে নাতি সেজে আছে সে শিবু নয়, রাজা। ও একটা প্রফেশনাল কিলার। কলকাতার এক পলিটিশিয়ান অমরনাথ গাঙ্গুলি ওর মার্ডার কেসে ওয়ান্টেড। বাড়িতে যে ছেলেটা এসছে ও আসলে শিবু নয়, ও একটা খুনি। কি বলছো? হ্যাঁ দাঁড়াও, শুনতে দাও স্যার। আমি তো কি মনে হয় পালিয়ে গেছে। আই নিউ ইট। মিস্টার চৌধুরী, আপনার নাতি শিবু মারা গেছে। সিটি হসপিটাল মর্গে ওর বডিটা রাখা আছে, আপনারা গিয়ে কালেক্ট করতে পারেন। আই অ্যাম রিয়েলি সরি। আচ্ছা কি করে তোমরা কেউ বুঝলে না যে ও এবারে ছেলেই নয়? আমার তো চেহারা দেখে সন্দেহ হয়েছিল যে ডালনে কুচকালা। কে না কে বাড়িতে ঢুকে পড়লো আর এরা একে একবার দেবতার আসনে বসিয়ে দিল। ও বাড়িতে এসেছে বলে এরা সবাই আনন্দে দুহাত তুলে নাচতে শুরু করে দিল। সবার মনে কি ফুর্তি! সারাদিন বাড়িতে ভালো ভালো রান্না বান্না হচ্ছে, এবার সবাইকে দিল তো বোকা বানিয়ে। আরে বাবা, কাউকে বাড়িতে ঢুকাবার আগে তার আসল পরিচয়টা জেনে নেবে না তোমরা? ও 12 বছর পর বাড়ি এলো। আমরা ভেবেছিলাম ও শিবুই হবে। বাহ, ও তো পোস্টম্যানও হতে পারত। ঠাকুর মঙ্গল করেছেন যে পুলিশ বিয়েটা হয়ে যাবার পরে এসেছে। যদি কিছুক্ষণ আগে আসতো তাহলে বিয়ের অনুষ্ঠানটা বন্ধ হয়ে যেত, আর তখন আমাদের মেয়ের মনের অবস্থাটা কি হতো একবারও ভেবে দেখেছো? সারাটা জীবন মেয়েটাকে কুমারী হয়ে ঘরে বসে থাকতে হতো। আরে কি আপদ, সে তো পরের কথা। আর আমাদের ক্ষতির কথাটা কে ভাববে? এই বিয়েতে আমরা 10 লাখ টাকা খরচা করেছি। আমাদের ভাগ্যটাই খারাপ। ঠাকুর মশাইয়ের বাড়িতে স্বয়ং ভগবান এসেছিলেন আর আমাদের বাড়িতে শয়তান। হয়তো ওই আমাদের শিবুকে মেরে ফেলেছে। কে জানে, কে জানে কি যে অমরনাথ গাঙ্গুলিকে খুন করতে পারে তার কাছে তো শিবু নসছি। তুমি একদম ঠিক কথা বলেছ। এবারে ভাবো, পুলিশ যদি একটু পরে আসতো তাহলেও আমাকেই মেরে ফেলতো। আপদটা ঠিক বুঝতে পেরেছিল যে আমি ওকে সন্দেহ করছি। ঠিক বলেছে, ও একটা পাক্কা চিটিং বাজ। ও এমন একজন চিটিং বাজ যে ওঙ্কারনাথের বুকের ওপর বন্দুক রেখে আপনাদের জমি রক্ষা করছে। আপনারা ভাবতেই পারবেন না ও কি কি করেছে। এই যে মিনার বিয়েতে 10 লক্ষ টাকা খরচা হলো, তার জন্য না আপনাদের জমি বিক্রি করতে হয়েছে, না আপনাদের স্ত্রীদের গয়না বিক্রি করতে হয়েছে, এমনকি চৌধুরী বাবুকেও কোথাও লোনের জন্য অ্যাপ্লাই করতে হয়নি। তাহলে মিনার বিয়েটা হলো কি করে? কারণ টাকাটা ও দিয়েছিল, চৌধুরী বাবুকে 10 লাখ টাকার চেক ওই শয়তানটা দিয়েছিল। আপনারা জানেন? জানেন না। অথচ আপনারা ভাবছেন আপনাদের পকেটের পয়সায় মিনার বিয়ে হয়েছে, আর তাই আপনারা ওকে চিটিং বাজ বলছেন। বাহ, চমৎকার! ঠাকুর মশাইয়ের বাড়িতে ইলেকট্রিসিটি এলো, ওনার মেয়ের অপারেশন হলো, আজকে ওদের পরিবারটা কত সুখী। কিন্তু এতগুলো টাকা দিল কে? ও ও 3 লক্ষ টাকা দিয়েছিল। আরে আমি তার সাক্ষী, আপনারা জানেন? জানেন না। ঠাকুর মশাই ওকে ভগবান শ্রী রামচন্দ্র মনে করেন, আর আপনারা তাকে শয়তান বলছেন। জি, তবে এখন আর চিন্তা করার কোনো দরকার নেই। যখন সত্যিটা সবাই জেনেই গেছে তাহলে নিশ্চয়ই এখান থেকে অনেক দূরে পালিয়ে গেছে। Thank you.
যার সত্যি কথা বলার সৎসাহস নেই তার মিথ্যে কথা বলারও কোনো অধিকার নেই। আমার সেই সাহস আছে, তাই আমি এখানে এসেছিলাম শিবুর মৃত্যু সংবাদ দিতে। কিন্তু ওনাকে দেখার পরে ভাবলাম, বলে দিই শিবু কোনো একটা কারণে বাড়ি ফিরতে পারবে না। আপনাদের সবার সাথে দেখা হলো, তারপর সেটাও বলতে পারলাম না। আমি মিথ্যে বলেছি, আমি শুধু মিথ্যে বলেছি, কিন্তু আমি কাউকে কোনো ধোকা দিইনি আর কারো কোনো ক্ষতিও করিনি। এই দুটোর মধ্যে তফাৎটা কি? সত্যিটা লুকোলে মিথ্যে বলা হয়, আর মিথ্যেটাকে সত্যি বানিয়ে বলা ধোকা দেওয়া হয়। আমি মিথ্যে কথা বলেছি যে আমি শিবু, কিন্তু আমি কোনোদিনও শিবু হওয়ার চেষ্টা করিনি। এই জন্য আমি আপনাদের সমস্ত অপমান মেনে নিয়েছি আর আপনাদের ভালোবাসার কাছে হেরে গেছি। আমি পুলিশের হাত থেকে বেঁচে পালিয়ে গেছিলাম, তবু আমি ফিরে এলাম একটাই কারণে। আমি শুধুমাত্র তিনজনের কাছে উত্তর দিতে বাধ্য, আপনি, মা আর আমি। আপনাদের সামনে এসেছি, সত্যিটা বলেছি, এবার বিচার আপনাদের হাতে। যদি দোষী হই, যা শাস্তি দেবেন মাথা পেতে নেব। সবাই তোমাকে অনেক প্রশ্ন করেছে, কেন মিথ্যে বললে, কেন এমন করলে, কেন ঠকালে সবাইকে। আমি তোমাকে একটা প্রশ্ন করব, উত্তর দেবে। স্টেশনে পুলিশ একটা অচেনা ছেলেকে মেরে ফেলে, তুমি সেখান থেকে চলে যেতে পারতে, কেন এলে এখানে, কেন তাদের জমির সমস্যা মেটাতে গেলে, তাদের মেয়ের বিয়েতে টাকা খরচ করলে, কেন কেন তুমি তাদের এত অপমান সহ্য করলে, এই বুড়ো মানুষটার সামনে মাথা নত করলে, কেন তুমি সব কিছুর জন্য, তুমি আমার শিবু। আমি তোমাকে আর কোন প্রশ্ন করব না, যখন একের পর এক আমাদের উপকার করছিলে তখন প্রশ্ন করিনি, এখন আর প্রশ্ন করার কোন অধিকার আমার নেই। আপনি ঠিকই বলেছেন বাবা, নিজের সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি ঠিকই, কিন্তু আমার দুর্ভাগ্য, জন্মানোর পর তাকে আমি আর ধরে রাখতে পারিনি। দিনের পর দিন সন্তানের পর চেয়ে চেয়ে যখন ভাবলাম আশা শেষ, তখন তুই শিবু হয়ে আমার কাছে ফিরে এলি, এই পরিবারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলি, দাদা হয়ে নিজের বোনের সমস্ত দায়িত্ব পালন করলি। একজন মা তার সন্তানের কাছ থেকে এর চেয়ে বেশি আর কি আশা করতে পারে রে। দেবকীর মতো আমি তোকে গর্ভে ধারণ করতে পারিনি ঠিকই, কিন্তু তুই আমার যশোদা নন্দন, তুই আমার শিবু বাবা, তুই আমার শিবু। এটা নাও, তোমাকে রক্ষা করবে। কেউ একজন তোমাকে ক্রিমিনাল বলবে, কিন্তু আমি বলছি তুমি তা নও, তুমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো, জিতে ফিরো। আর যদি জিততে না পারো, তাহলে দেখো যেন সত্যিটা আমার কানে না আসে। এই বয়সে নতুন করে শিখতে চাই না কোনটা সত্যি কোনটা মিথ্যে। আমার একমাত্র সম্বল স্মৃতি
যার ভান্ডার আজ তোমার জন্য কানায় কানায় পূর্ণ, আমার জন্য তাই যথেষ্ট। সাবধানে যেও। মনে আছে তো তুই কিন্তু আমার কথা দিয়েছিলি আমায় ছেড়ে যাবি না? আমি আসবো মা, তোমার এই ছেলে ফিরে আসবে। আমিও তোমার সঙ্গে যাব। পূজা, তুমি অপেক্ষা করো, আমি ফিরে আসবোই। স্যার, আপনার ফোন। বলে দাও ব্যস্ত আছি, পরে ফোন করতে। বলছে ফারুকের লোক। হ্যালো, কে কে কথা বলছো? আপনি জানেন আমি কে? কেন ফোন করলে? অমরনাথ গাঙ্গুলিকে কে মেরেছে? আমি জানি না। আপনি জানেন? আমি সত্যি জানি না। স্যার, পার্সেলটা। তোমাকে ভেতরে আসতে কে বলেছে? পার্সেলটা আমি পাঠিয়েছি। দাও। অমরনাথ গাঙ্গুলির খুনের ব্যাপারে আমাদের মধ্যে যা কথা হয়েছিল সে সবকিছু রেকর্ড করা আছে ওই ক্যাসেটে। আপনি যদি আমাকে সত্যি কথা না বলেন তাহলে ওই ক্যাসেটের অরিজিনাল কপিটা পৌঁছে যাবে সিবিআই এর হাতে। তোমার কত চাই? কত না, জিজ্ঞেস করুন আমার কি চাই। সেদিন আমার সঙ্গে ডিল হওয়ার পর আপনার অন্য কারোর সঙ্গে কথা হয়েছিল, সে কে, তার সাথে আপনার কি কথা হয়েছিল? এটা কোনো লাইব্রেরি নয় যে আপনি চুপ করে বসে থাকবেন। আমি কিন্তু আপনাকে শেষবারের মতন জিজ্ঞেস করছি, এখনো যদি না বলেন তাহলে আমার সঙ্গে দেখা হবে। আর আপনি ভালো করেই জানেন আমার সঙ্গে দেখা হওয়া মানে নরকের দর্শন। সত্যি কথাটা বলবেন না নরক দর্শন করবেন? বলছি বলছি। বলুন। তোমার সাথে কথা বলার পর আর একটা ফোন আসে আমার কাছে, ফোনটা ছিল তোমার বন্ধু জয়ের। আপনার কাছেও কত চেয়েছে? 1.5 কোটি। আমাকে 75 লাখ দিলে আমি কাজটা করে দেব। আমি তোমাকে 2 কোটি দেব, কিন্তু তোমার ওনাকে মেরে ফেলতে হবে। অফারটা যদি পছন্দ হয় আজ সন্ধ্যে আমার গেস্ট হাউসে চলে এসো। ওকে। জয় এখন কোথায়? তুমি যদি ওকে মেরে ফেলতে চাও মেরে ফেলতে পারো, আমি বাধা দেব না। শুধু একবার আমাকে মুখ্যমন্ত্রী হতে দাও, আমি তোমাকে সব রকম নিরাপত্তা দেব। ওই অরিজিনাল ক্যাসেটটা শুধু আমাকে দিয়ে দাও। সরি শুভঙ্কর বাবু, আমি মিথ্যে কথা বলেছি, সেদিনের কথাগুলো আমি রেকর্ড করিনি। তাহলে এই ক্যাসেটটা খালি? কিন্তু আজকে আমাদের মধ্যে যে কথাবার্তা হলো তা আমি রেকর্ড করে নিয়েছি। কিলো দাদা, এত দেরি হলো? ফোন ডেট ছিল। সেলিম খান। হ্যাঁ, সেলিম খান বলছি। আমি রাজা। অমরনাথ গাঙ্গুলির আসল খুনি কে সেটা যদি জানতে চান তাহলে শ্যামনগরের পুরনো অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে চলে আসো।
আমার সঙ্গে কেন এরকম করলি? তোর সাথে আমার কোনো শত্রুতা নেই, আর কোনো ভালোবাসাও নেই, আর আমরা এক মায়ের পেটের ভাই নই যে একজন আরেকজনের জন্য জান দিয়ে দেব। আমাদের মধ্যে এমন কোনো ঝগড়াও হয়নি যে আমরা একে অপরের শত্রু হয়ে যাব। আমি ওরকম করে ভাবিনি রাজা। যদি আমরা পালিয়ে যাওয়াটা প্ল্যান করতাম তাহলে তুই আমায় 50 লাখ দিতিস। অমরনাথকে খুন করায় শুভঙ্কর আমায় 2 কোটি দিল, আর ওকে খুন করে তোকে ফাঁসিয়ে দিলে আমি 2.5 কোটি পেতাম। তুই একটা মস্ত বড় ভুল করেছিস জয়, মস্ত বড় ভুল। আসলে আমরা যা করি সবই ভুল। শত্রুকে খুন করাটা যুদ্ধ, বন্ধুকে খুন করাটা অপরাধ, আর বিশ্বাসঘাতকে খুন করাটা ন্যায়। তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিস। তোর মতন বেঈমান মানুষ পছন্দ নয়।
সেলিম খান। এই ক্যাসেটটা শুনলে অমরনাথ গাঙ্গুলির খুনের ব্যাপারে সব জানতে পারবে। শক্তি গাঙ্গুলি বলো কি চাও, হোম রেভিনিউ না ফিনান্স? আমি শুধু ওই লোকটার ছবি চাই যে আমার বাবাকে খুন করেছে। আপনি মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার আগেই ওই লোকটাকে আমি কেটে টুকরো টুকরো করে ফেলব। ওসব কথা ভুলে যাও, আনন্দ করো, আনন্দ করো। স্যার, জয় বলে কি একজন আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। জয়, ওকে মেরে ফেলেছ তো? ক্যাসেটটার কি হলো? জয় না, সেলিম, সেলিম খান, সিবিআই ইন্সপেক্টর। আপনি এই ক্যাসেটটা নিয়ে খুব চিন্তিত ছিলেন, তাই নিয়ে এলাম। কে কথা বলছো? আপনি জানেন আমি কে? কেন ফোন করলে? অমরনাথ গাঙ্গুলিকে কে মেরেছে? আমি জানি না। আপনি জানেন? আমি সত্যি জানি না। স্যার, পার্সেলটা তোমাকে ভিতরে আসতে কে বলেছে? এটা আমার গলা নয়, কেউ আমার গলা নকল করেছে। আচ্ছা, আরেকবার ভালো করে শুনো। স্যার, পার্সেলটা তোমাকে ভিতরে আসতে কে বলেছে? পার্সেলটা আমি পাঠিয়েছি। যাও। গুড মিমিক। এমনকি আপনার সেক্রেটারি গলাটা নকল করেছে। আজকাল ভিডিওতেও নানা ধরনের গ্রাফিক্স ইউজ করা হয়। কোর্ট এসব তেলকাটে অ্যাকসেপ্ট করবে না। যদিও বা করে, বিচার শেষ হতে হতে আপনিও বাঁচবেন না, আমিও বাঁচব না। আমি কোর্টের কথা একদমই ভাবছি না। আমি ভাবছি অমরনাথ গাঙ্গুলির ছেলে বাইরে দাঁড়িয়ে আছে, ইয়াং ব্লাড, কোর্টে যাবে বলে মনে তো হয় না। টেপটা শোনা মাত্র বুম গুলি করে দেবে। শুভঙ্কর ব্যানার্জি, অমরনাথকে মারলে আপনি সিএম হবেন, কিন্তু ওনাকে মারার পরে তো আপনি খুনি হয়ে যাবেন। এই সামান্য লজিক আপনার মাথায় ঢুকলো না? Very sad. অমরনাথ গাঙ্গুলি, অমরনাথ গাঙ্গুলি, অমরনাথ গাঙ্গুলি, অমরনাথ গাঙ্গুলি, অমরনাথ গাঙ্গুলি, অমরনাথ গাঙ্গুলি, অমরনাথ গাঙ্গুলি। সব দিয়েছ, ঘর, পরিবার আর ভালোবাসা, পরিবর্তে আমি তোমায় কিছুই দিতে পারলাম না। আমি তোমার নাম পেয়েছি, যথাসাধ্য তা পবিত্র রাখার চেষ্টা করব। আমি শুধু এইটুকুই দিতে পারব। অমরনাথ গাঙ্গুলির খুনি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজ যে ষড়যন্ত্র করেছিল সে সুসাইড করেছে।
এই কেসে শুধু একজনই বেঁচে আছে, রাজা। কি তাই তো শিবু? যাও, তোমার দাদুকে আমার তরফ থেকে সরি বলো। আর হ্যাঁ, আর আশা করি ভবিষ্যতে তোমার এটা দরকার হবে না। যাও, মাইন্ড তার সে অসহায়ের ঢাল, সে আধার রাতে বিভীষিকা খারাপের কাল, সে পরোয়া করে না, সে ঠাল করো ধরে না, সে যে তারি নেশায় চলে যেতে কখনো হারে না, সে জ্বালাটা বুকে আগুন রূপে জ্বলে তার দু চোখে, গাছা গাছি বল শয়তান।